Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফ এম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর কথা না বাড়িয়ে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে আমরা শুরুতে একটু পরিচিত হব। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন। নাম আব্দুল হালিম। আব্দুল হালিম, আমি যেসব ফর্মালিটিস করে থাকি একটু বয়সটা বলতে হবে, কত বয়স আপনার? আমার বয়স হলো 36 বছর। এখন 36 বছর চলছে। আপনি বাংলাদেশে থাকছেন কোথায়? বাংলাদেশে এখন আমি বাংলাদেশে থাকছি, বাংলাদেশের বিভিন্ন শহরে। আচ্ছা, কিন্তু জন্মজেলা কোথায় আপনার? জন্মজেলা টাঙ্গাইল, সখীপুর উপজেলা। ঠিক আছে, প্রশ্নটা এভাবে করার পেছনে কিছু কারণ আছে যে বাংলাদেশে আপনি থাকছেন কোথায়। আপনারা যদি পুরো গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের জন্য প্রচার করা হচ্ছে এবং আগাগোড়াই না শুনে আসলে কোনো মন্তব্য কেউ করবেন না। তো হালিম ভাই, আপনি শুরু করুন একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। আচ্ছা, ছোটোবেলা থেকে না, আমি যখন মানে স্কুল লাইফে পড়াশোনা করি ওইখান থেকে। আপনার যতটুকু মেমোরি আছে? জি 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 জি, বলুন প্লিজ। অ্যাকচুয়ালি আসলে আমরা চার ভাই। আচ্ছা, তো বাবা কী করতেন? আমার বাবা সাধারণ কৃষক। তো আমরা চার ভাই, আমি সবার ছোট। তো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বড় দুই ভাই 1996 সাল থেকে একসাথে মালয়েশিয়া যায়, এবং ওনারা যখন এই আমাদের সাংসারিক অবস্থা মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল, কোনো বোন ছিল না, বড় দুই ভাই 96-তে বিদেশ যাওয়ার পরে একসাথে মালয়েশিয়া। তো ওনারা প্রচুর টাকা পাঠায়, সে টাকাগুলা আমি ক্লাস সিক্সে যখন পড়ি আমার নামে অ্যাকাউন্ট থাকে। এবং আমার নামে বলতে এই প্রথম অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাইতো, যখন অ্যাকাউন্ট করতে হবে আমার আব্বা ওই মানে যদিও উনি ওই রকম শিক্ষিত না, উনি মানে ওনার নামে অ্যাকাউন্ট ছিল, উনি চেক সই করে দিত, দেখা যায় আমি ওই টাকাগুলো উঠে নিয়ে আসতাম আমাদের উপজেলা থেকে, সুখীপুরে থেকে। তো এইভাবে যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার নামে অ্যাকাউন্ট করি। আচ্ছা, তো করার পরে বাইরা টাকা পাঠায়, আর আমার পড়াশোনার মানে আমি ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা,
তো যখন ক্লাস নাইনে উঠি তখন মানে খেলাধুলা প্লাস নাইনে তখন বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের স্কুল কমিটি হয়, ওই কমিটির আমি স্কুলের সেক্রেটারি নির্বাচিত হই। তো ওটা স্কুলের সেক্রেটারির ওপর আমি ক্রিকেট খেলা, ছাত্র সংগঠনের যে রাজনীতি ওইটা নিয়ে আমি বেশিরভাগ সময় দিতাম। আচ্ছা, মানে আপনি রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন ওই সময়টা? হ্যাঁ, ওই সময়টায়। পরে দেখা যায় এই হওয়ার পরে আমি ওই আমার আব্বা আমার খুব বলতো না, আর ভাইয়েরা যা টাকা দিত আমার আব্বা আরও বেশি দিত, আর ওই টাকাগুলো আমি এমনভাবে মোটামুটিভাবে খরচা করতাম যেন লাগতো না, তার চেয়ে বেশি খরচা করতাম। আর আমার আব্বা আমার সবচেয়ে আমি ছোটো সন্তান হওয়াতে আমার অনেক কী করতো, আমি কোথায় টাকা খরচা করতেছি আমার ভাইয়েরা যা দিত তার চেয়ে বেশি আব্বা আমার দিত, বলতো যে না কোথায়ও এই মাথা নিচু করে মানে আসবি না, যেখানে যাবি যেখানে সেখানে জানি আমি মানে কোনো পরাজিত বিষয়টা আমি এটা না শুনি। মানে আমার তখন আমি ওই রেজিস্ট্রেশন আসে যে সায়েন্স না আর্টস না কমার্স, তো আমি আসলে প্রথমে সায়েন্স নিয়েই দেখি যে ছয় মাস যাওয়ার পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমি পাস করতে পারবো না, তখন আমি আবার ওইটা ওই ভুল সংশোধনের জন্য আসে আমি ওইটা আর্টসে চলে যাই। আর্টসে চলে যাওয়ার পরে মানে ক্লাস নাইনটা আমার পুরো একদমই পড়াশোনা হয় না, মোটামুটি যাই কোনো রকমে উঠি ক্লাস টেনে। ওঠার পরে তো ওই ট্রেনে যেয়ে আরও ইয়ে হয়ে গেলাম, মানে রাজনীতির সাথে আরও বেশি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম। আচ্ছা, আর প্লাস হলো আমি বড় হয়ে স্কুলে গেছি, মোটামুটি আমার আকারটা মানে এরকম ছিল যে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এই উচ্চতা মনে আমার এই এখন যে হাই এইরকমই ছিল। তো আমার এক মামা আছে, তো আমার এক মামা বললো যে তখন এমন ছিল যে বাংলাদেশ রাইফেলস এখন যে বিজিবি হয়েছে, তো আমাকে বললো আমার আব্বাকে প্রস্তাব দিল একজনে যে তখন নবম শ্রেণী পাস নি তো আর কি বিজিবিতে এই বাংলাদেশ রাইফেলসে, বললো যে তোমার ছেলে ওটা দাও অল্প কিছু কিছু লাগতে পারে। তো আব্বা বললো যে তাহলে কী করা যায়। তো আমি যখন ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছি তো আমি বলছি না এই ধরনের কোনো চাকরি আমি আসলে করবো না, আমি বলছি আগে এসএসসি পাস করি তারপরে আমি চিন্তা ভাবনা করবো। মূলত আমার মনের বিষয় হলো যে আমি ওই কোনো চাকরি মানে এই জাতীয় কিছু করবো না, যে মানে আমার বেশি টাকার দরকার, এটা আমি সবসময় ইয়ে করতাম। আর তখন আমাদের ইউনিয়ন পরিষদের ভবন ইয়ে হইতেছে মানে নির্মাণ হইতেছে, আমরা একই গ্রামের আমার চাচাতো ভাই সহ তিনজন সব মিলিয়ে সাতজন আমরা পড়তাম। আচ্ছা, তো আমার চাচাতো ভাই ও ছিল ফার্স্ট বয়, তো আমরা বিকালবেলায় ওই অন্যান্য পরিষদের অনুযায়ী যাওয়ার পরে তো আমরা দাঁড়াই দিছি ওইটা ফাউন্ডেশন হবে। তো আমি বলতেছি যে আমার অনেক স্বপ্ন যে আমি কোনো দিন এই ইউনিয়নের এই চেয়ারম্যান হয়ে এই পরিষদের এইখানে বসবো। তো এটা এই করার পরে ওরা সবাই হাসছে যে এখানে তো হইতে গেলে অনেক টাকার দরকার। আমি বললাম না টাকা বিষয় না। তো মোটামুটি কোথায় আমি এটা জানতাম যে কোনো রাজনীতি করলে হয়তো কোনো দিন বড় পদে যেতে পারি, তাহলে আমি এটা ব্যাপার না আর কি টাকা পয়সা থাকে। তো এটা নিয়ে ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে যখন ক্লাস টেনের টেস্ট পরীক্ষা দিব তো আসলে পড়াশোনা তো একদমই হয় না, না হওয়াতে হলো হোস্টেলে চলে আসি স্কুলের পাশেই। তো আমি ওই দিক দিয়ে যাতায়াত করতাম, আমার পার্শ্ববর্তী একটা বাড়িতে মানে স্কুলে যাওয়ার পথে একটা বাড়ি ছিল, মানে আমি আমার দশম ভাগের চাচা, তো চাচা লাগে, তো চাচা মানে ওনার একটা মানে আমার দশম ভাগের চাচা তো মানে ওনার একটা মেয়ে ছিল, আমি ওদিক দিয়ে ভাত নিয়ে আসতাম, তো আমার বলতো যে কী দেয় ভাত নিয়ে যান, তো মেয়েটা সেভেনে পড়তো, তো আমি বলতাম যে ভাত এটা দিয়ে দিচ্ছি, ও মাঝে মধ্যে তরকারি টরকারি ও জাল্লাদে দিত, দেওয়াতে আসলে এরকম কোনো ইয়ে ছিল না, ও হয়তো মনে মনে আমার চয়েস করতো কি না চয়েস করতো পরবর্তীতে যেটা জানছি যে। তো লাস্টে ও আমার ওর ভাই একদিন দেখে ফেলায় যে আসলে আমার এটা দিতেছে, ওর আমার কাছে বলছে, ওর আম্মা খুব ভালো আমার ডাক দিছে যে বলতো যে আমার ছেলে তো আমাকে দেখছে তোমার ইয়ে দিছে তোমার সাথে কি আসলে কোনো হয়েছে। আমি এইভাবেই বলছি দেখেন কাকি আসলে আমার সাথে কোনো ইয়ে না, তরকারি দিত আমি এই তরকারি নিতে দেখছি মানে দেখছে এটাই হয়তো মিন করছি। পরে লাস্টে বললো যে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে এটা নিয়ে আর ইয়ে করো না, তুমি সামনে পরীক্ষা দেবে পরীক্ষা দাও তারপরে দেখা যাবে না এই বিষয়গুলো নিয়ে যদি ইয়ে থাকে। তো মেয়েটা কী হতো আপনার সম্পর্কে? সম্পর্কে দুঃসম্পর্কের চাচাতো বোন স্কুলের পাশে বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমাকে বলতো ওইটুকু বলে দেওয়ার পরে ওর যে ভাই আছে সে ওর ভাই কিন্তু আমার একবার জুনিয়র এবং সে আবার মানে উশৃঙ্খলভাবে চলাফেরা করতো, বলতো যে সে তো অন্য টাইপের মানুষ, তোমার রাস্তাঘাটে কী বলে না বলে তুমি কাছেতে এই বিষয়টা নিয়ে আর আগায় না। তো আমি আসলে এইভাবে আমার রিয়েলি কোনো ওইরকম ইয়ে ছিল না, তো হয়তো মানে মেয়েটা হয়তো আমার চয়েস করতো।
তো আমি আবার এই বিষয়টা নিয়ে আসা চলে আসার পরে তো টেস্ট পরীক্ষা যখন আমি দিই তখন আসলে আমাদের এই ইউনিয়ন ভিত্তিক ছাত্র সংগঠন কমিটি হইতেছে, তখন আমি হলো এই ইউনিয়ন ভিত্তিক আমাদের ওয়ার্ডের ছাত্র সংগঠনের একটা আবারও সেক্রেটারি হই ওয়ার্ডের। আগে ছিলাম স্কুলের, আবার ওয়ার্ডেরটা হওয়ার পরে মানে আমার ওইখানে যে ইউনিয়নের ক্যান্ডিডেট সভাপতি ক্যান্ডিডেট উনি বলল যে তুমি এক কাজ করো, তুমি সেক্রেটারি ক্যান্ডিডেট হবা, কারণ প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় ভোটার। আচ্ছা, তো তুমি যদি একটা ভোটার হও প্লাস আর অন্যান্যগুলো আছে দেখা যাবো আমার জন্য সুবিধা হয়। মানে আমি ওনারে খুব ইয়ে করতাম, ওনার নাম ফরহাদ ভাই। তো ফরহাদ ভাই এইটা বলার পরে তো আমি বললাম ঠিক আছে। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, আমার একসাথে পড়াশোনা করছি একসাথে ক্লাসে অনেকদিকে আলমগীর, তো ও আবার অন্য ছাত্র সংগঠন করতো। আচ্ছা, তো করার পরে আমি ও এইভাবে মিশতো না, কিন্তু আমরা মোটামুটি ইয়ে করতাম, কথাবার্তা বলতাম। তো হওয়ার পরে যে সময় মানে আমি পরীক্ষাটা টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমার টেস্ট পরীক্ষায় একটা স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যিনি ইংরেজি মানে ফার্স্ট পেপার নিত, তারপরে সাধারণ বিজ্ঞান। তো ওনাদের সাথে মানে আমি রিয়েলিভাবে এতটাই ফ্রি ছিলাম যে কোনো কথা বলতে পারতাম, এবং উনি আমারে অনেক হেল্প করছে। বললো যে তোর পড়াশোনা কী, এখন তো পাশ করতে পারি না, আমার সাবজেক্ট কোনো সমস্যা নেই, তুই অন্য অন্যগুলো দেখ, টেস্টে আলো হইতে হবো। তো টেস্টে লেগতে উনি আমি যে সময় ওই অঙ্কটা তো একদমই আমি জানি যে আমার পাশ আসতেছে না, যে যদি ওইখানে টেস্টের রেজাল্ট হইলে ওইখানে কাঠের বুটে ঝুলাই দেয়, আমাদের গ্রামে যে স্কুলগুলো আছে ঝুলাই দেয় যে ওইখানে যদি আমার নাম আসে না আসে তাহলে তো আমার মান সম্মান চলে যাবো। তো এটা আমার এক বড় ভাই আছে, তো উনি কলেজে পড়াশোনা করে, ওনার সাথে বললাম যে ভাই তাহলে কী করা যায়, আমার তো অঙ্কে খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে এখন কী করা যায়, আরগুলো তো সবটি আমার এই হবে। তো বললো যে ওটা তো ফজলু স্যারের এ সাবজেক্ট, ওইটা তো আসলে উনি তো কোনোভাবেই করা যায়। আমি বললাম যে এটা আমার যে কোনোভাবেই পাশ আনতে হইব, টাকা কোনো ফ্যাক্টর না, এভাবে বলছি। কয় স্যার তো আসলে এগুলো পছন্দ করে না। আমি বললাম আপনার সাথে আমার সাথে আপনার যাইতে হবে। বললো যে তুমি যখন বলতেছো আমি যামো তো তুমি কত পাবা? তো আমি এভাবেই বলছি যে আমার পাশ হবে না, সম্ভবত বিশ, মানে আমার কাছে বিশ অথবা সতেরো এরকম, যদি কারেক্ট হয় তাহলে সতেরোর মতো পাইতেছি। তো বলতেছে স্যার আসলে এইরকম মানুষ না। আমি বললাম না যে কোনোভাবেই আমি করবো, আমি যে ছাত্র সংগঠন করি ওই ছাত্র ওই সংগঠনের মূল দলের উনি হলো যুগ্ম আহ্বায়ক। তো এই জন্য আপনার কনফিডেন্ট ছিল আমার যে যুগ্ম আহ্বায়ক, যেহেতু আমরা একই ইয়ে করি তাহলে সম্ভবত আমি ওনার কাছে যদি রিকোয়েস্টটা করি যাই তাহলে সম্ভবত উনি আমার হেল্প করতে পারে। কিন্তু স্যার এতটাই আদর্শিক ছিল, মানে আমি যখন রাত্রে আমরা মিষ্টি নিয়ে গেলাম, মানে ওই নাম্বার জমা হইতেছে টেস্টের, তো দুই দিনের মধ্যে জমা হয়ে যাবে, শুধু অঙ্কটাই বাকি রয়েছে। উনি উপজেলায় থাকে, তো রাত্রিতে আমি আমার ওই নজরুল ভাই আর একটা দুঃসম্পর্কের ভাইতে আছে, আমরা রাত্রে মিষ্টি কিনা নিয়ে এবং মোটামুটি কিছু একটা চিঠি নিয়ে লিখে গেছি, যে চিঠিতে মানে মুখ দিয়ে বলতে পারবো না, যে চিঠিতেই সব কিছু লেখা আছে, যাতে চিঠিতে এরকম ছিল যে মানে যে কোনোভাবে আমার পাশ দিতে হবে, মানে পাশ না দিলে আমার বিভিন্ন ধরনের মান সম্মানের ইয়ে বাজবে আর আমার ফ্যামিলিগত হবে, সবাই বুঝবে যে না সে আসলেই কি টেস্টি ওলাই হতে পারে নাই। তো আমি স্যারের কাছে অঙ্কের টিচার ওনার কাছে চিঠিটা উনি ওয়াইফ লক করার পর দরজা খুলে দিছে, তো দেখে সালাম দিয়ে বললো যে তুমি অমুক আসছো, মানে উনি স্যার আমার অনেক ভালোবাসতো, প্লাস হলে উনি অনেক আগে থেকে বলতো যে তুমি রাজনীতি কিন্তু এটা পরে করতে পারবা, তুমি আপাতত এসএসসি পাসটা করো, তারপরে সমস্যা নাই, তুমি অনেক পরিশ্রমী আছো, অনেক কাজে লাগানো যাবে। তো স্যার দেখে বললো যে তুমি আসছো বসো, আমার যে বড় ভাই আছে নজরুল ভাই উনিরাও ছিল, তো বসতে উনি মিষ্টি দিয়েছি, পরে ম্যাডাম আমাদের মিষ্টি খাইতে দিল আর আমি চিঠিটা ওই আমার বড় ভাই যে নজরুল ভাই উনি হাত দিয়ে ধরাই দিল। ধরাই দেওয়ার পরে দেখার পরে তো আমরা চলে আসছি, চলে আসার পরে মানে রাত্রে তিনটা বাজছে আমাদের ওইখানে সাত কিলোমিটার দূরে, তো আমরা মোটামুটি গেছি, রাস্তাটা এতই খারাপ যে রাত্রিতে এই চলে না, ভ্যান চলে না, আমরা অন্য সাইডে হাইটা চলে আসলাম। আসার পরে স্যার তো পরের দিন আসলে স্যার এতটাই দেখছে, দেখার পরে যে কোন সাহসে, মানে আমি একটু ওইখানে একটু থেয়ার সিস্টেম ছিল যে যদি আমাদের গ্রাম স্কুল যদি কোনো কারণে পাশ এটা না দেওয়া হয় তাহলে স্যার এটা কী যে হবে আমি নিজেও বলি না। স্যারে মানে এতটাই মনে হয়তো কষ্ট পাইছে। পরের দিন যখন নাম্বার জমা দিছে তখন এর আগে আবার আমার এক বড় ভাই আছে, মানে উনি চাকরি করে নাইবের চাকরি করে সহকারী নাইবে, ওনারে বলছি যে এই ঘটনা, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম,
যে এই ঘটনা আমার তো অঙ্কে 20-23 মতো আবো 20 অথবা 23 বা 17 তাহলে একটু একটু রিকোয়েস্ট করে দেখবেন। তো উনি আমি ওই দিনকে রাত্রে যাওয়ার পরে উনি পরের দিন রাত্রে গেছে আমার জন্য, যে যাওয়ার পরে উনি যাই বলছে যে উনি আবার স্কুলে শিক্ষকতা করতো, তখন ওনার ই হয় নাই, স্যালারি হয় নাই, আবার উনি গভর্নমেন্ট জব হওয়ার পরে চলে গেছে। তো উনি বললে পরে যে কার জন্য, যে স্যার হালিমে কেমন করছে কয়টা, তো আসলে ও তো যা পাইছে এটা বলার মতো না। বলে কেন, কয় একদম জিরো পাইছে, কয় অঙ্কে জিরো পাইছে, এটা এটা তো আসলে কেমন হলো। কয় হ্যাঁ ও তো পড়াশোনাই করে নাই, মানে ওইটা শেয়ার করে নাই যে আমি চিঠি দিছি এটা সেটা ইত্যাদি শেয়ার করে নাই। তো আমি তখন আসলে ই করার পরে আমি ওনার বাসায় গেছি, ওই বরোবার যে বাইতেল কি ভাই, কয় ওনার আসিস না, তুই জিরো পাস এটা নিয়ে আমার রিকোয়েস্ট করার জন্য বাড়াস, তুই যদি 20 পাইতি তারপরেও স্যারে আমার কথাটা হয়তো ইয়ে রাখতো। তো আমি যে রাত্রে গেছিলাম ওইটা ওনার ভাইয়ের সাথে আর শেয়ার করিনি, যে ওর সাথে যে আমরাও গেছিলাম। তো উনি আমি কিছুটা মিন করলাম যে হয়তো 17 পাইতাম, উনি হয়তো ই মনে কষ্ট পাই একবারে জিরো দিয়ে দিছি, মানে এটা যাওয়ার কারণে উনি হ্যাঁ যাওয়ার পরেই যে এতটা ইয়ে করছে। তো স্যারে এটাই করার পরে স্যারে রেজাল্ট দিছে, তো এক সাবজেক্টে ক্রস আমি জিরো পাইছি, এবং আমি যখন 6 থেকে 7 যাই তখন আমি অঙ্কেতে আমি 82 পাইছিলাম, যা যে হলো ক্লাসের ফার্স্ট বয়ে হয় আমার চাচাতো ভাই, ও মানে সর্বোচ্চ নাম্বার সে পাইছিল 68 নাম্বার, আর আমি সেখানে ক্লাস 10 টেস্টে যাইয়া আমি জিরো পাইছি। তো এটা পাওয়ার পরে স্যারে ওই দিন আসার পর স্যারে মানে যেমন ঝুলাই দিছে আর বলতেছে যে হালিম তো জিরো এক সাবজেক্টে করো সেটাই জিরো পাইছি, ও টেস্টে আলো নাই, জিরো পাইলে কেমনে তারে তারে পরীক্ষা দিবার দিয়ে যাবো না। তো স্যারের সাথে মানে আমি স্যারের নগে স্যারে আবার সাইকেল চালাইতো, খুব আদর্শিক ছিল, স্যার যাইতেছে আমার ডাক দিছে মানে আমি শুনতেছি না। পরে আবার আরেকদিন পরের দিন আসতেছে, তো আসলে পরে আমার ডাক দিয়ে ফিরেছি, বললো যে তুই পরীক্ষা দিবি জিরো পাইছ এই তুই পরীক্ষা দিবি আর যদি কেউ না দেয় তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি তোর জন্য রিকোয়েস্ট করবো। এবং স্যার সর্বোচ্চ রিকোয়েস্ট করছে যে আসলে ও জিরো পাওয়ার মতো ছাত্র না, কিন্তু ওর ওর দিতে হবে। তো আমার বাড়িতে শুনছে আব্বা তো অন্যরকম, যে আমি ছেলের এত কিছু ইয়ে করলাম জিরো পাইলো, মানে মানে আমি ওইভাবে সন্ধ্যায় ভাত খাইতে যাই দেখা করি না। তো একটা পর্যায়ে ফর্ম ফিল আপ যে সময় আসলো, আসার পরে স্যার আমারে বললো যে তুই জিরো পাইছ, তুই আমার কাছে 3 মাস প্রাইভেট পড়বি, তোর যে পরীক্ষার আগ পর্যন্ত আছে আমার কাছে প্রাইভেট পড়ি, বিষয়গুলো আমি মানে তোর যে জায়গায় দুর্বলতা আছে আমি তোর দেখবো বিষয়গুলো, তুই টেনশন করিস না। তো আমি আসলে মানে এতটাই মনে করলো যে আমার মানুষের মধ্যে এমনি শেষ হয়ে গেল, যে এখন স্যার আমার প্রাইভেট পড়াবো, ফর্ম ফিল আপটা কোনোভাবে করে নই, তারপরে এটা বুঝিল। যাই হোক স্কুলের যে সভাপতি ম্যানেজিং কমিটির উনিও আমাদের ইয়ে হলো যে আমি সংগঠন করি, উনি আমাদের মূল দলের ইউনিয়ন সভাপতি। তো উনি আবার একটু অন্য টাইপের, উনি বললো যে না এর তো সমস্যা নাই, লাস্ট মুহূর্তে 3 সাবজেক্ট ক্রস পর্যন্ত ফর্ম ফিল আপ করতে দিছি, মানে এক সাবজেক্ট তো আমার জন্য ইয়ে না। তো আমি ফর্ম ফিল আপ করার পরে আমি বললাম যে বাড়িতেই থাকবো না, মানে আমাদের উপজেলায় যে আমি উপজেলায় চলে যাবো, ওইখানেই ওই সখীপুরের যে উপজেলার ভালো টিচার ওর কাছে প্রাইভেট পড়বো, এই স্যারের কাছে পড়বো না। মানে আমি সখীপুর চলে গেলাম, ওইখানে যে 3 মাসের যে ওই কোচিং হয় SSC পরীক্ষা দিয়ে আগে কোচিং হইতো, কোচিংটা আমি করি না, আমি যে ওইখানে প্রাইভেট পড়ি। ওইখানে আসলে উপজেলায় যাওয়ার পরে আমি যেখানে উঠছি সেখানে সবাই কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি একাই হলো পরীক্ষার্থী, মানে আমারে নিয়ে মানে ওদের সাথে এমনভাবে মিশে গেলাম গা যে ওরা যেদিকে যায় আমারে নিয়ে যায়, সেখানে যে আরও মানে কোনো প্রাইভেটই পড়া হলো না। লাস্টে এইভাবে ইয়ে করলাম যে না পরীক্ষা তো আর হবে না, পরীক্ষা কোনোরকমভাবে দিয়ে বিদেশ চলে যাব, এইভাবে আর হবে না। কত সালের ঘটনা এটা? এটা হলো আমি পরীক্ষা দিয়েছি 2002 সালে। আচ্ছা। বড় ভাইরা বললো আরে শুন পাশে এমনি যাবে, টেনশন করার দরকার নাই, যেহেতু টাকা পয়সা আছে এটা সেটা নানান কিছু ওনারে এইভাবে বললো। ওনারা আমার সাহস দিল যে অন্যভাবে পাশে না যায় রাজনীতি করতে হইব। তখন আমি মানে কলেজের ভার্সিটিতে যারা হলো আমার ছাত্র সংগঠনের বড় ভাই করতো এমন পরিচিত হয়ে গেছি গা যে তারা হলো সবচেয়ে আমার বেশি ভালোবাসে, এবং অনেকের কাছে হয়তো টাকা থাকতো না কিন্তু আমার পকেটে টাকা থাকতো, আমি জানি যে আমার হয়তো টাকা আমি ধার চাইতো আমি দিতাম, আর আমার এমনভাবে আশ্বাস করতো যে অন্য কেউ না নিলে আমার অন্য জায়গায় নিয়ে যেত, যে অমুক অনুষ্ঠানে ওরা নিয়ে যাবো, তো নিয়ে যাইতো ওইভাবে। তো যখন পরীক্ষাটা দিলাম আমার মনে আছে যে সম্ভবত 4 মার্চ 2002 সাল পরীক্ষা হয় প্রথম, আমি পরীক্ষাটা দিই 4 মার্চ। পরীক্ষা দেওয়ার পরে আসলেই পড়াশোনা হয় নাই, মানে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে টোটালি মোটামুটি গেছে। আমি এইভাবে ইয়ে করতেছি যে
তো পরীক্ষা তুলো, আমার আব্বা বলতেছে আপাতত তুই তো বাড়িতে থাক, এখন সুখীপুরের ওইদিকে থাকার উপজেলায় কী থাকার দরকার আছে? তো আমি বাড়িতে চলে আসি, আর আমার ভাইরা মানে এমনভাবে ইয়ে করে যে তুই সুখীপুরে থাকতে হবো। পরে আমার আব্বা বলে যে আপাতত কিছুদিন থাক। তো আমি যখন কিছুদিন বাড়িতে থাকতে যাই, ওই যে আমার যে ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করি, আমার ওই চাষার তো দুঃসম্পর্কের চাষা তো ভালো লাগে, তো ওই আমার ডাক দিছি। ডাক দেওয়ার পরে বলতেছে বাই তেলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি বলতেছি কথা আসলে কি বলবো, এখানে সমস্যা আছে কয়, এখন তো আপনি পরীক্ষা দিয়েছেন, এখন তার কোনো কাজকর্ম নাই। আপনি ওই যে আমাদের স্কুলের যে নাইট গার্ড আছে সামাদ ভাই, উনি ওনার বাড়িতে আপনি কালকে 3টার সময় আসবেন। তো আমি বলছি না এনার সমস্যা হবে, তো আসছে সামাদ ভাই, মানে উনি মারা গেছে আসলে কিছুদিন আগে মারা গেছে। তো উনি ওনার ওয়াইফ উনি বসে রয়েছে, আমরা গল্প করতেছি মাঝে মধ্যে এই টাইমে যে গল্প করতাম দিনের বেলায়। তো এমনি করে ওই আমার যে ওই মেয়ের হলো বড় ভাই, সে দেখে বলছে যে প্রতিদিনই আমরা একই টাইমে ওইখানে যে গল্প করি। আচ্ছা, দিনের বেলায় গল্প করার পরে দেখার পরে তো এতটাই ক্ষিপ্ত হয়েছে, শুনলাম যে আমার শাশুড়ি বোন তারা নাকি মারছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু শোনার পরে আর আমি ওই দিকে যাই না। কিছুদিন পরেই এই চার পাঁচ দিন পরে এই মানে আমি গেছি সুখীপুরে, ওই ইয়ে বড় ভাইকের সাথে থাকি, বললো যে আমি যেদিন আসছিলাম ওই দিনকে ওই সামাদ ভাইয়ের বাড়ির থেকে টাং হারানো গেছে। আচ্ছা, টাংকে 5,000 টাকা হারানো গেছে। তো আমি যেদিনকে গেছি ওই দিনকে সন্ধ্যায় বলে যে টাংটা নাই। তো এটা ওই মানে যে আমার চাষা আছে ওই মেয়ের আব্বা তারা এটা মানে আমি বললাম যে এটা কোনো হয়তো আমি ওই বাড়িতে যাই দিকে এরকম বোধহয় ওদের করাইতেছি, মানে ওরা একটু ঘুরি ওদের তুলনায়। তো আমি এটা ই করার পরে আব্বা আমার সুখীপুরে গেছে, বলছে এটা তো এরকম কথা হইতেছে। তো তখন আমার এক ভাই মানে ইয়ে থেকে মালয়েশিয়া থেকে ছুটিতে আসছে, আমার ভাই বলতেছে যে স্কুলের যে নাইট গার্ড ওরা আমি একবারে মেরে ফেলাম, আমার ভাইয়ের আমি এত টাকা দিই আর 5,000 টাকা আমার ভাইয়ের কথা বলতেছে, এটা এটা আমার ভাইয়ের মানে আমার পকেটে তখনও 20,000-15,000 টাকা থাকে, মানে ভার্সিটির পোলাপানের পকেটে এরকম টাকা থাকে না আমার নামে অ্যাকাউন্ট। তখন মানে আমার ভাই বলছে যে টাকা পয়সা তো মান সম্মান কিনতে পাওয়া যায় না। পরে সামাদ ভাই বলছে যে আমি সামাদ ভাইয়ের জিগেছি যে ভাই মানে আসলে আপনি যেই কথাটা আপনি আমার কাছে বললেন, আপনার কি সত্যি কোনো টাকা হারানো গেছে? বলছে যে রিয়েলি আসলে মানে আমার বলতেছে যে আমি তোর কথা তোর কথা বলি না, কারণ তুই আমার দিয়ে 5,000-10,000 টাকা দিয়ে চালাইছস, তুই অলরেডি আমার কাছে 5,000 টাকা পাসো, তাহলে কাজেতে তুই তোর কথা বলি না, কিন্তু তোর কথা আমার একজনে বলতে মানে নানান ধরনের চাপ সৃষ্টি করছে, কোনো কারণে সন্দেহ অবজনক বা আমি ই করছে, কিন্তু তুই ই করিস না, এটা বিষয় নিয়ে মনে কষ্ট পাস না। আড়াই মাস পরে না ওইটা হলো মোটামুটিভাবে কেউ আর প্রকাশ করতে পারলো না, মোটামুটি কাছে কেউ আমারে সন্দেহভাবে এবং যে মেয়ের যে আব্বা আছে তারাও এটা মানে বিষয়টা ইয়ে করলো যে হ্যাঁ এটা অমুকের পোলায় আড্ডা দিত, অমুকের পোলায় নিছি। আচ্ছা, এটা হলো মোটামুটিভাবে প্রচার হওয়ার পরে। তো আমি একটা দৃঢ় বিশ্বাস যে সামাদ ভাই টাং হারানো জানে, কিন্তু 3 মাস পরে একটা ধান খেতে দিকে ওনার সে পুরাতন টাং ওইলো ই পাইছে, এই পাইছে পাওয়ার পরে সেখানে দলিলপত্র ছিল, সম্ভবত টাকাটা পায় নাই। তো আমি এইসব ভাবলাম যে না সামাদ ভাই তো মিথ্যে কথা বলে নাই, সত্যি তো হারানো গেছে। তো যে সঙ্গে দিনের বেলায় ওইটা ধান কাট থেকে বের করলো অন্য দূরে থেকে, তো আমার একটা ইয়ে ছিল যে এই টাংটা আসলে কে নিতে পারে, সত্যি সত্যি যে কোনো একটা কারণে আমার সন্দেহ হলো যে মেয়ের যে বড় ভাই আছে ওই সম্ভবত এই কুকামটা করতে পারে, মানে আমার সন্দেহ হলো। তো এর মধ্যে আসলে রেজাল্ট দিবে, তো আমি রেজাল্ট দেওয়ার পরে পরপরই 8 দিন পরে রেজাল্ট দিলাম, আমার 3 সাবজেক্টে ক্রস হয়েছে, এসএসসি পরীক্ষার। হ্যাঁ, 3 সাবজেক্টে ক্রস, 3 সাবজেক্টে। হ্যাঁ, তখন 3 সাবজেক্ট রেফার দেওয়া যেত 2002 সাল, গ্রেডিং পদ্ধতি 2001 সালে আসে, তো আমাদের দ্বিতীয়। তো 4 সাবজেক্ট পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। তো আমার মনটা এত হই ভেঙে গেল যে মানুষ এত মানুষের মানে এত ই করলাম, আবার তারাই আমার কিছু মানে আমি যাদের পিছিয়ে টাকা খরচা করছি তারাই আমার মানে ইয়ে করছে যে হ্যাঁ ইয়ে জড়িত থাকতে পারে 5,000 টাকার জন্য। আমি মানে এত কষ্ট পাইলাম যে না আমি আর ইয়ে করবো না, বিদেশ চলে যাবো। তো পড়াশোনা বাদ, আমি আব্বারে বললাম যে মানুষের পড়াশোনা তো টাকার জন্য করে নাকি? আব্বা বললো যে না আমি তোর টাকার জন্য পড়াশোনা করে দিছি না, আমার ইচ্ছে হলো তোর আমি যে কোনো মানে আর্মিতে অথবা ইয়ে তোর ইয়ে দেবো, তুই এইটা আমার হলো স্বপ্ন, আব্বা বলতেছে। তো আমি বললাম যে স্বপ্ন বাদ দেন, টাকা থাকলে সবাই হলো পিছিয়ে ঘুরে, বাইরে যেভাবে টাকা খাইছে আমি ওনাদের সে বেশি টাকা খামো, আমি বিদেশ যাবো। আব্বা বিদেশ দেবেন, আমি বললাম না যে কোনো মূল্য আমার বিদেশ দিতে হবে। পরে আমি ই করলাম, তো আমার এলাকায় থাকতে ভালো লাগে না, পরে এলো আমার এক চাষা আছে গ্রামেরই, তো উনি এখন হলো আমাদের হলো জামা মসজিদের সভাপতি হয়েছে কিছুদিন আগে।
তো ওনার কাছে 3,000 টাকা দেয় আমার আব্বা, যে আমার ছেলের পাসপোর্ট বানাই দেওয়া লাগবো। তো উনি একটা জব করে, গভর্নমেন্ট জবে। মানে আপনি যেটা হলো যে এসএসসি পরীক্ষায় ফেল করার পরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না আপনি দেশের বাইরে চলে যাবেন। হ্যাঁ, দেশে। তখন আপনার বড় দুই ভাই দেশের বাইরে মালয়েশিয়াতে, তিনজন মালয়েশিয়া। হ্যাঁ, আমার বড় ভাই ছুটিতে আসছিল, উনি চলে গেল। তো যাওয়ার পরে আমি এটা ইয়ে করলাম, উনি আমার আব্বা হলো টাকা দিয়ে দিল ওই চাচার কাছে যে পাসপোর্টটা বানিয়ে এনে দাও, তো তাড়াতাড়ি করে ও তো বিদেশ চলে যাবে। উনি কী করছে, উনি গভর্নমেন্ট জব করে, উনি আমার ছবি এবং ই নিয়ে পাসপোর্টের ফর্ম নিয়ে বিছনার তলদারে রাইখা দিয়ে উনি অন্য একটা উপজেলায় থাকে, উনি টাকা খাই ফেলাইছে। তো একটা পাসপোর্ট উনি হলে শুক্রবার বৃহস্পতিবার হলে চলে আসে এলাকায়, বলছে আগামী সপ্তাহে করতে করতে 2-3 মাস চলে গেল। তো 3 মাস চলে যাওয়ার পরে তো আমি অলরেডি আমার যে নজরুল ভাই আছিল নিয়ে গেছিলাম, নজরুল ভাইয়ের বললাম ভাই তাহলে ইয়ে চলেন তো একটু অমুকের বাসায় যে আমার পাসপোর্টের টাকা নিয়েছে পাসপোর্ট দেয় না। পরে আমরা দুজন গেছি, যাওয়ার পরে ওনার ওয়াইফের বললাম যে এই ঘটনা, বললো যে না কয় বিছনার চেয়ে তল চেক করতেছি, চেক করে দেখে যে আমার ছবি উলুয়ে খেয়ে ফেলাইছি, উনি পাসপোর্ট বানাবার দেয় নাই। আচ্ছা, তো আমি কাকি বললো যে উনি ভালো মানুষ, বললো যে আসলে তোমার চাচা আসলে এতটুকু মানুষ, তোমার এই টাকাটা 3 মাসে গায় না পাসপোর্টে 1,800 টাকা লাগে, তাহলে ইমার্জেন্সি বানাবার কথা বানাবার দেয় নাই, দেখো আসুক আজকে। তো আসার পরে মানে আমি চলে আসছি, আমি বলেছি যে যদি আমার টাকা মানে আমার পাসপোর্ট না দেয় 800 দিন দেয় আমি কি জিনিস আমি এটা কিন্তু বুঝাম। তো বললো যে কাকি বললো যে তোমার ই করার দরকার নাই, তোমার কাকা আসুক আমি দেখবো। তো আমি চলে আসি, চলে আসার পরে তো উনি বাসায় গেলে পরে অনেক কিছু বলছে, আসার পরে বৃহস্পতিবার উনি এলাকায় আসছে, এলাকায় আসার পরে আমি রাস্তায় খাড়াইছি, খাড়াই বললাম যে কাকা আপনি আমার চিনেন, বললো কেন, বললাম যে আসলে আমি বয়সে ছুটে থাকতে পারি, আমি যদি ইচ্ছা করি আপনি অনেক কিছু করতে পারি, আপনি আমার নাকি নাটক করলেন, আমি মানসিক টেনশনে আছেন বাইরে যাবো, আপনি আমার পাসপোর্টটা নিয়ে কেন 3.5 মাস ধরে ঘুরাইতেছেন, আমার পাসপোর্ট যদি রোববারের মধ্যে না পাই তাহলে কিন্তু সোমবারে আপনার আমি কী করবো আপনি দেখতে পারবেন, তুমি আমার থের দেও, আমার বললো তুমি থের দাও তুমি কেন আমি জানো। উনি আবার ওনার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে আমার হলো আমার আপন মামাতো বোন বিয়ে হয়েছে, তো মানে বেশি কিছু বলা যায় না। তো আমি ওনার এইভাবে বলার পরে তো উনি বুঝতে পারছে যে ঝামেলা হবে, আমি বললাম যে অমুকের আছেন মানে আমাদের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট, বললো যে কেন তারে তুমি কি, আমি বললাম যে উনি আপনার সাথে কথা বলবো, তো যখন হলো আমি কথা বলাই দিব ওই ইয়ে নিয়ে ফোন ফ্যাক্সে নিয়ে করাই দিব, তখন বাজারে প্রত্যেকের কাছে একটা করে ফোন ফ্যাক্সের তখন 5 টাকা মিনিট ফোন করা যেত, মানে ফোন আসলে 5 টাকা করে দেওয়া যেত। তো বললো যে না আমি কথা বলবো না তোমার সাথে পরে। তো 1 সপ্তাহ পরেই পাসপোর্ট পাঠিয়ে দিছে অন্য লোক দিয়ে, মানে ইমার্জেন্সি দিয়ে মানে দিয়ে দিছে, বলতে 1,500 টাকা দিতে হবে। তো আমি পাসপোর্ট নিয়ে আমার যে হলো ইউনিয়নের মূল দলের সভাপতি উনি আবার হলো ই পাঠায় বাইরে লোক পাঠায়, টাকা লাগবে তো ভালো বিষয় যেতে হবে। আমি বললাম ভাই আমার ভালো বিষয় পাঠান, বললো ভালো বিষয় যেতে 3,50,000 টাকা লাগবে। তা আমি বলছি 3 সালের গল্প এটা, এটা হলো ইয়ে 2003-এ, ওকে 2003-এর লাস্টের দিকে। তো বললো যে এটা হলো 3,50,000 টাকা লাগবে, এটা গভর্নমেন্ট বিষয়। তো আমার আব্বা রাজি হয়ে গেলো, আমি হলো টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম, আমি হলো বাইরে চলে গেলাম 2004-এর লাস্টে বাইরে চলে গেলাম। এটা মিনিস্ট্রি ভিসা, 800 রিয়াল সৌদির বেতন, এবং সেটা হলো রুট ক্লিনিয়ার, গার্ডেনিয়ার এবং অফিস ক্লিনিয়ার। আমি যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে এমন রোদ্রিতে ডিউটি রুটে ব্রাশ মারা লাগে, তো মানে আমার তো মালয়েশিয়া চলে, 3 ভাই মালয়েশিয়া ছিল, আপনি চাইলেও আপনার ভাইদের সাহায্য, না 2 জন মালয়েশিয়া 1 জন সৌদি আরব। আচ্ছা, আমার আগে। আচ্ছা, তো দেখা গেল যে আমার হলো ওইটা রুটে ব্রাশ ই করার আগে আমি ওনার ফোন দিয়ে মানে বলছি যে আপনার আমি কিন্তু আমি দেশে চলে যেতেছি, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো, আমি আইতেছি। পরে বললো যে তোর তুই আসিস না, দেখ আমি 1 টাকা লাভ করি নাই, আমি হয়তো 20-30,000 টাকা খাইছি, কিন্তু তুই তোর ঠিক হবে, আমি এটা মেইন অফিসে যোগাযোগ করতেছি। আপনার কি কাজ বলেছিল বাংলাদেশ থেকে? কি উনি বলছিলেন যে অফিস ক্লিনিয়ার, অফিস ক্লিনিয়ার। হ্যাঁ, কিন্তু ওইটা আসলে সেক্টর হলো 3টা কাজেরই। তো আমি ওইখানেই করি, কথা বললাম পুরাতন লোকের সাথে যে আসলে ভাই এখানে হলো মেন বিষয়টা কি, অফিসে যারা ডিউটি করে ওরা হলো সপ্তাহে 2 দিন ছুটি, তো ওইখানে যাইতে হলে কি করা লাগে? তো উনি আমার একজন লোক ফ্রেনির বললো যে তুমি ই করো, ভাষাটা শিখো, আর ওইখানে ভালো চেহারা লাগে, তোমার মুখের ফেস কাটিংটা অত না কিন্তু তুমি ইয়ে আসো, কিন্তু তোমার ভাষাটা জানতে হবে, ভাষাটা যদি জানো তোমার আমি লাইন করে অফিসে দিয়ে দিব, তোমার রুটে ব্রাশ মারা লাগবে না। তো আমি দিনের রাত চেষ্টা করি মানে ভাষাগুলো আমি মোটামুটি করছে, 1 মাস আমি দায়িত্ব করে ফেলাইছি, মানে সৌদির সাথে কথা টথা বলা লাগে। তো একটা লোক ছুটিতে গেছে, পাকিস্তানি লোক ছুটিতে যাবো, টেম্পোরারি একটা লোক লাগে। তো আমারে বললো যে হালিম
লোক লাগব তুই তাহলে ওইখানে আসার পরে তোরা এমনভাবে ই করবো, উনি আবার অফিসে ডিউটি করে, অফিসটি এতভাবে ক্লিন করবি মানে সৈদিকের সাথে এত ভালো ব্যবহার করবি জানে ও অতি ছুটিতে আসলে ওরা না নেয়। মানে আমি আসার পরে আমার ডিউটি ছিল এই সকাল 7টা থেকে 2টা পর্যন্ত, আমি এলো 6টার সময় চলে যেতাম, 6টার সময় যাইয়া এতভাবে মানে ইগুলা টেবিলগুলো মুছতাম সুন্দরভাবে, মুসা চাগুলা কিভাবে বানাইতে হয়, গাওয়া কিভাবে বানাইতে হয় সব কিছু উনি আমার শিখাই দিত। শিখাই দেওয়ার পরে আমার ব্যবহার দেখে সৌদিরা বলছে যে হাদা পাকিস্তানি ইজি মায়াব হাদা মক্তব সুগল আনতা আলা তুল সুগল হেনা, মানে আমার 20 টাকা 25 টাকা করে দিত, 25 জন সৌদির আন্ডারে আমি কাজ করতাম। এবং আমার কাজটা ছিল এরকম, আমার যে বড় মোদির ছিল উনি আমার ওনার 1 গ্লাস পানি, 1 এতটুকু গাওয়া আর 1 কাপ চা, আর বাকিগুলা আর একটা শরিকার লোকে কাজ করতো। মানে আমার যে খালি ওই মোদিরের আমার এত ভালোবাসলো যে তুই শুধু আমার মক্তবের কাজ করবি আমার অফিসের, বাইরের ওইগুলার যাওয়া দরকার নাই। মাসে শেষে দেখা গেলো যে ওরা আমার 30-50 শিয়াল করে ওরা বেতন পাওয়ার পরে মানে আমার মাস শেষে আমার বেতন ছাড়িয়ে চলে আসতো 2700 টাকা, তাই সব মিলেই আমার দেখলো যে 1600 টাকা বা 2000 টাকা চলে আসে। তখন আমি ইয়ে হইলাম মানে এইভাবে ইয়ে হলাম যে দুই দিন ছুটি থাকলে পারা মানে সময় কাটে না। তখন ওইখানে একটা মানে আমি যে সংগঠন করতাম ওই সংগঠনের হলো প্রবাসী শাখায় রাজনীতির একটা কমিটি গঠন হবো, তো আমি ওইখানে গেলাম, বড় এই আছে, আমি একটু পরিচয় দিলাম যে এইভাবে আমি ইয়ে করছি। আমার সামনে নেদার করে বললো যে তাহলে আমি অনেকের সেক্রেটারি ক্যান্ডিডেট হইলাম, তো ক্যান্ডিডেট হওয়ার পর প্রথম অবস্থায় আমি হলো 1 ভোটে হলো ফেল করলাম ওই সৌদি আরবে। হ্যাঁ, ফেল হওয়ার পরে আমার এতই লাগলো যে আমি ওই মানে আমার এটাতে হলো সেক্রেটারি আমার হতেই হবে এই শাখার, আর আমার নর্মালি একদমই কাজ নাই, পাকিস্তান আসলো পাকিস্তানে আসলো পাকিস্তানের মক্তব্যে রাখলো না, চাকরি ওরে অন্য জায়গায় দিয়ে দিল, রুটে নিয়ে গেলো গা, আর আমার ওইখানে কনফার্ম হয়ে গেলো। তো আমার মোদির এই করলো যে তোর স্যালারি কত পাস, আমি কিছু 800, উনি আরও 200 টাকা বাড়াই দিল, উনি পেপার দিয়া আমি 1000 টাকা স্যালারি পাই। তখন 2009 সাল, তো আমি হলো 4 বছর হয়ে গেছে অলরেডি, 4.5-4.5 বছর 18 মাস পর ছুটি, সেখানে আপডাউন টিকিট না আসলে পারা টাকা হলো দিবে না কিন্তু আসলে লইয়ে। তা আমি বললাম যে 2 মানে 4 বছরে আমি কয়েকবার 2 বার যাইতে পারতাম, তো আমি এসব বছরে বললাম যে মানে আমি তো ইয়ে যাবার চাই, কোনো সমস্যা নাই তুই যা, গেলে তোর চাকরি থাকবো ওইটা নিয়ে তুই ইয়ে করিস না। পরে আমি আবার ওই মানে টাকা যেই করতাম ওইটা আমার অ্যাকাউন্টে পাঠাইতাম, তখন আমার 7 লক্ষ টাকা অ্যাকাউন্টে হয়েছি। আচ্ছা, মানে আমি হলে ফ্যামিলিতে মুড আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগে না, ওই বড় বাইরে হ্যান্ডেলিং করে আমি খরচাপাতি করি রাজনীতি গিয়ে, আর ওই মানে এর মধ্যে 7 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমি 2009 সালে ছুটিতে আসলাম 6 মাসের, আমার অ্যাকাউন্টে 7,50,000 টাকার মতো তখন জমা হয়েছে। এটা আমার ফ্যামিলি জানে না যে, আর ওটা নিয়ে আমার ভাইয়েরা মাথা কথা ই করতো না যে ও যদি জমাইতে পারে জমাক, ওর মতো করে এটা নিয়ে আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগতো না, আমার আব্বা কোনো দিন বলতো না। তো আমি যেসব ছুটিতে আসলাম 2009 সালে, আসার পরে আমি আইসা দেখি যে বাড়িতে 2টা ঘরের কাজ ধরছে, সেখানে হলো টাকা লাগতেছে প্রচুর। মানে আমার এইভাবে বললো আমার যে বড় ভাই, বড় 2জন রয়েছে, মানে আমার বড় বাবার কাছে বললো ও কি আসলে ছুটিতে গেছে, ও কি বিয়ে করতে চায় নাকি, বলছো না আসলে ও তো এই ধরনের কোনো ইয়ে না, ও তো দেশের রাজনীতি করতো, তো অন্য সংগঠনের একটা ইয়ে, ও জানি ওই বেশি হলো উপজেলায় না চলাফেরা করে যে ওই সময়টা ঝামেলা হইতে পারে, ও জানি বাড়িতেই থাকে যা কদিন থাকে। তো আমার ভাই ফোন দিত মাঝে মধ্যে, বলতো যে তুই যা কদিনই থাকস এলাকায় মানে বাইরে বেশি যাস না। তো আমি আসলেই দেখলাম যে বাড়িতে টাকা লাগে, আর এমনটাই যে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি যে 7 লাখ টাকা দিয়ে কিছুই নাই, একটা অটো বেনালা যাওয়ার কাছে 5-6 লাখ টাকা পাওয়া যায়। আমি বললাম এই কয়েক বছর বিদেশ করে আমি কী করলাম, তো আমার এই প্রতিজ্ঞা কোথায় যে আমার অনেক টাকার মালিক হয়ে দেব, মানে আমার এতটা মাথা ইয়ে করতো, মানে আমার আব্বা বলতো যে কী তোর সমস্যা কী, মানে আমি অনেক টেনশন নিয়ে থাকতাম। আমি বললাম যে আব্বার বললাম টাকা অনেক বেশি ইনকাম করতে হবে, এইটা টেনশন যে আমি এলো একটা আমার পাশের যারা হলো ব্যান টেন চালাইতো তাদের কাছে দেখি যে টাকা পয়সা অনেক, মানে ওইভাবে আমি বললাম যে আমি তাহলে কী, আমি এই যেভাবে রেখে গেছি আমি তো ওইভাবে পাই নাই, সবার কাছে টাকা হয়ে গেছে। তা আমার এক ফ্রেন্ড ছিল উনি, ও আবার 6 মাস আগে আমার বিদেশে ক্লাসমেট আলমগীর করে নাম, কয় বছর ছিলেন বিদেশে? 2009 পর্যন্ত 4 বছরে দেখা গেল 4.5 বছর। তো আমার হলো 4.5 বছরে 7 লাখ টাকা করেছেন? হ্যাঁ, এটা মানে আমার কাছে এতটাই খাইয়ে হয়েছে যে এইটা একটা টাকা না। তো বললো যে তুমি ভুল করছো বিদেশ যে দোস্ত, আমার বললো যে মানে আমরা ছোটোবেলায় দোস্ত পাচ্ছিলাম আমার একজনের, যে তুমি বিদেশ না গেলে যদি কয়েবেলা ই করতা এসএসসি পাসটা মানে মানে আমার তো যে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে তোমারও কিন্তু চাকরি হইতো, তোমাদের টাকা পয়সা আসার,
তো আমি বললাম যে চাকরি কেমনি হবো, আমার তো অ্যাক্সিডেন্ট করলাম, পায়ে তো স্পট হয়ে গেছে, এটা কীভাবে? আরে বাদ দাও, তুই চাকরি করে কয় টাকা পাবি, দেখা যাবো নি। পরে লাস্টে ও ওইভাবেই করলো, ও নাম্বার রেখে দিল। পরে আমি আব্বার কাছে বললাম যে আব্বা আসলেই আমার কোম্পানি যাইতে বলতেছে, যার লাগবো গা। আমি বললাম যে না এটা তো হবে না, আমার টাকার দরকার। আব্বার সাথে মিথ্যে কথা বললাম, মার সাথেও। মা অনেক কান্নাকাটি করলো যে ছুটিতে আইসো সেতদিন পর অন্তত 3-4 মাস থেকে যা। পরে আমি আসলেই চলে আসলাম। চলে আসার পরে আইসে এখন চিন্তা করি যে আমার তো মাসে হইলো 1600-1700 টাকা, 1600-1700 রিয়াল ইনকাম বা 2000 রিয়াল হয়, এটা আমার কিছুই না, অর্ধেক টাকা তো ওই সংগঠনের জায়গা। তাহলে কী করা যেতে পারে? তো আমার একটা ফ্রেন্ড আছে, ওই যে যার সাথে পড়াশোনা করতাম, ও আবার অন্য শহরে থাকতো সৈদরবের। ওরে কইতাম যে ওর নাম আলমগীর, যে আলমগীর তাহলে কী করা যায়, অমুকে তো সৈনিকের চাকরি করে, সবার চাকরি হয়ে গেতেছে, গভর্নমেন্ট জব করতেছে, আর আমরা যে কীভাবে দাঁড়াম এলাকায়? বলছে আমি ওইটা নিয়ে টেনশন করি। আমি বললাম তাহলে কীভাবে টাকা ওই করণ যায়? কয় কীভাবে করণ যায়, সৈদরবে তাহলে অন্য অবৈধ কাজ করা লাগবো। আমি বললাম অবৈধ কাজ কী? কয় এটা তুই কালকে ফোন দিস, আমি তোরে জানাবনি। মানে মজা করে ও প্রতিদিন 1-1.5 ঘন্টা করে কথা যেত। তো পাশে দেখি ওই ইন্ডিয়ান আছে, ওরা হইলো থাই লটারি খেলায়। এক টাকা হইলো 400 রিয়াল, মানে 1 রিয়ালে 400 রিয়াল যদি গেম লাগে। তো ওরা আমি ফোন দিছি যে দোস্ত তুই কি থাই লটারি সম্বন্ধে, তার কথা আমি নিজে খেলাই। ও বলতেছে আমি নিজে খেলাই, এটাতে গেম যদি ডাইরেক্ট লাগে 100 টাকা হইলো 40,000 রিয়াল, মানে 100 রিয়ালে 40,000। আমি বললাম যে এটা তো তাহলে আমার ই করেন না, আমি তো এটা বুঝি না। কয় তুই ফোন দিস, আমি রাত্রে আমি ডিউটি করার পরে তোর বুঝাই দিব। মানে 3 ডিজিটের আর একটা আছে, 3 ডিজিটের 2 ডিজিটের যারা ওইটা 10 টাকায় 800, 10 রিয়ালে, আর 3 ডিজিটের ওইটা স্টেট লাগলে ওইটা হলো 100 রিয়ালে 40,000। তা আমি বললাম যে আমি দুটোটাই খেলবো, দেখা যায় যে ও আমার নাম্বার দিত খেলতাম। পরে মোটামুটি গেছে ওটা একটা সংখ্যা, মিলানোর সংখ্যা, ওটা আমি নিয়ে মানে রাত জায়গা মানে এতটাই চিন্তা করতাম যে না আমার একটা নাম্বার মিলিতেই হবে। দেখা যাবো যে আমি ডিউটি খুব পরে আমি ফ্রি থাকতাম, ওই নাম্বার মিলানো কাটতাম, আর হইলো ওই ওই রাজনৈতিক সংগঠনে যে সময় দিতাম, টাকা পয়সা খরচা করতাম, বাড়িতে টোটালি একদমই টাকা দেওয়া হইতো না। তো এর মধ্যে ইয়ে হইলো ওই ওইটা নিয়ে এক যে এজেন্ট ইন্ডিয়ান, হে হলো ছুটিতে গেতেছে, আমি ওর কাছে খেলতাম। দেখা যাবো যে আমি খেলতাম বেতনে, মানে আমার মতো বাঙালিকে বেতন 300 রিয়াল ছুঁইদের হবে, ভালো যারা গভর্নমেন্ট করে 1000 জব করে 1000 রিয়াল। তো আমার তো মোটামুটি 2000 রিয়াল, আমি 1500 রিয়াল খেলতাম। তো আমার ও অন্যভাবে ই করতো যে 100 রিয়াল খেললে 60 টাকা জমা দেওয়া লাগতো, তা আমি 1500 রিয়াল খেললে একা, সে আমারে বলতো যে না এ তো ভালো ভিআইপি কাস্টমার। ও আমার অন্যভাবে নিয়ে বসাইতো, বসাই গেলো, বললো যে তোমারে হিন্দিতে কথা বলতে, তো মানে আমি হিন্দিটা বলতে পারি, বললো যে মেয়ে তো আগলা হপ্তাহ ছুটি জায়গা, তো তোমারা যে এ থাই লটারির কাম মেয়ে তোমারা পাশ দেওয়া যায়গা, তুমি কালেকশন করে গা, বাদ মেয়ে মেজি দ্বারা দেখা গেলো ধরে তুমি জমা দিয়ে গা। বললো যে আমি তোর জেনে দেখাই দিবো ওই জায়গায়, তুই হইলো নিয়ে জমা দিবি নাম্বারগুলো কাটে, যে কালেকশনগুলো হবো তুই আমার ফোনে জানাবি। তখন আমি মনে মনে কইতেছি না আমি তো ওই জায়গায় চাই, ওই এজেন্টে যাওয়ার নিয়ে আমি হবার নিয়ে চাইতেছি। আমি আরও কইছি যে সমস্যা নাই, পরে ছুটি গেল 3 মাসে ছুটি গেছে। আমি নিয়ে হলো মাসে 2 বার খেলা হয়, মাসের 15 তারিখ আর হলো মাসের 1 তারিখ, মাসে 2 বার খেলা, এটা হলো ড্র হয় থাইল্যান্ড থেকে। তো আমার ওরা যারা খেলতো ওই ওইগুলো আমার কাছে দেখতে দেওয়া যায়, রিসিপ্ট কার্ডটা রিসিপ্ট দিয়ে দিত, টাকাগুলো রাখতাম। দেখা যাচ্ছে প্রথম 15 তারিখে কালেকশন করছি, মোটামুটি 16,000 টাকা কালেকশন হলো। আমি কী করছি, ওই এইগুলা যে পড়ছিগুলা একটা নিচে পড়ে গেছে গা, আরগুলো জমা দিছি, ওইটা জমা দিই নাই। জমা না দেওয়াতে দেখা যাবে যে ওই বেলা 1টার সময় হলো রেজাল্ট হয়, এটা হলো সকাল হলে 7টা পর্যন্ত জমা নেই। তো আমি নিয়ে জমা দিয়ে হিরিয়া দে জমা দিয়ে আসলাম, একটা পড়ছি রয়ে গেছে। তো হিসাবে কইতেছে আপনি তো মিয়া বলতেছেন যে 16,000 টাকা কালেকশন, কই কালেকশন তো হয়েছে 10,000 টাকা, আর পড়ছি কই? তো আমি কইছি যে হ কোনো পড়ছি রয়েছে না পাওয়াতে রাখেন এটাই। দেখা যাবো যে ওইটা রাখলাম, 6,000 টাকার পড়ছি জমা হয় নাই, ড্র রয়েছে, 6,000 টাকা আমাদের কোনো গেম লাগে নাই, মানে 6,000 টাকা আমার পকেটে বেশি রয়ে গেল। তখন আমি করলাম যে এইটা তো যে কালেকশন হয়, আমি যদি জমা না দিই তাহলে তো খারাপ না, গেম তো লাগলে আমার পকেটে থেকে দিয়ে দিব, আমার মাথায় একটা কাজ হইলো। এভাবে 1 মাস যাওয়ার পরে যে কমিশনটা হইলো আমি পাঠিয়ে দিছি ইন্ডিয়ান ওর নামে, ও 1-1.5 মাস থেকে চলে আসছে। চলে আসার পরে আমার তো ইয়ে হয়ে গেলো, আবার ওর দায়িত্ব বুঝে নিল। তো আমার ওইটা ইয়ে হয়ে গেলো যে এটা তো অনেক টাকা নিতেছে, এটা না খেললেই তো ভালো, না খেললেই তো অনেক টাকা আসে, আর বড় বড় গেম খেললে দেখা যাবো যে আমি বড় বড় গেম খেলবো, ওর কাছে কী করা যায়? তো ওইটা আমার ওই ওই কাজটা আমার নিতে হবে।
তো আমি আবার বিভিন্ন ওই সৌদির আমার যে বস আছে ওর পাঠিতে হলো ওই গাওয়া, আমি ভালো গাওয়া বানাইতে পারতাম। মানে সৌদির একটা চা জাতীয় গাওয়া খায়, ওইটা আরব দেশে খায়, ওইটা খুব সুন্দর করে আমি বানাইতে পারতাম। দেখা যায় যে মানে আমরা যত ইয়া স্টাফ আসছিলাম, মানে আমি বলদিয়ায় জব করতাম, বলদিয়ার অফিসে, মানে আমার মতো কেউ ভালো বানাইতে পারতো না। কি দিয়ে বানাতেন ওটা? এটা গাওয়ার এক জাতীয় একটা ওই পাউডার আছে, ওইটা আরব কান্ট্রিতে হয়, ওইটা খাইলে শরীরের হইলো অনেক কিছুই বিষ বেদনা চলে যায়। ওইটা আর হইলো শুধু ওই যে খেজুর আছে, খেজুরের সাথে ওরা খায়। ওরা হইলো যেমন আমাদের গ্রামে গেলে ওরা পান সুপারি দেয়, এখানে চা কফি দেয়। ওরা হইলো ওই গাওয়াটা হইলো সবচেয়ে ওদের হইলো আপ্যায়ন, অতিথি আপ্যায়ন খেজুরের সাথে, এবং খুবই শরীরের জন্য এবং খুবই টেস্টি। তো আমি এটা এমনভাবে বানাইনি শিখছি, আল্লাহ তালা হয়তো আমার এইভাবে এই গুণটা দিছে। মানে আমি যে এইভাবে বানাইতাম ওইটা এত টেস্ট হইতো, অর্থাৎ বলদিয়ার রাইস সে আমার গাওয়া খাবে বলছে এই এই লুক এটা কোন অফিসে কাজ করে, যে অমক অফিসে, এইটা আমার অফিসে দিয়ে দেওয়া লাগবো। তো ওইটা আমার পাঠিতে যে আমার গাওয়া খাওয়ার পরে বলদিয়ার রাইস বলতেছে যে ইয়ে এই লুকটারে আমার পাঠি মানে ইয়েতে দিতে হবে, আমার অফিসে দিতে হবে। কিন্তু আমার বস তো মানে অন্য টাইপের, মোদির উনি ছাড়ে নাই, না এটা আমার এতদিন ধরে কাজ করে, ওনা আমার পার্সোনাল ওরা দেওয়া যাবো না, এই সেই মানে রাইস টাইসের বোসাই করে দিছে যে এটা আমার এখানে কাজ করবো, আর সে রাইস আপনার সাথে কাজ করতে ইচ্ছুক না, মানে এইভাবে ইয়ে করছে। তো বলদিয়ার রাইসে বলছে আমার সাথে কাজ করতে ইচ্ছুক না, মানে মানে উনি যে কোনো মুহূর্তে আমার বসের চলে যেতে পারে, ট্রান্সফার করে দিয়ে আর অন্য জায়গায়। তো ফ্রিভাবে এইভাবে বলছে যে আসলে ও আমার সাথেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, থাকুক কিছুদিন পরে আপনার দিমনে। এটা ওইভাবে রাখার পরে আমার এক পার্টিতে নিয়ে গেছে, যাওয়ার পরে এক ওইখানের পুলিশ ইন্সপেক্টর আছে, তার সাথে আমার পরিচয় হলো যে আমার গাওয়া খেয়ে বলতেছে যে এটা গাওয়া বানাইছে কে, বলছে যে বাঙালি আছে আমার অফিসে, আমার ডাক দেন আছে নিয়ে কয় তো ডিউটি করা পর্যন্ত, যে আমি বলছি আমার ডিউটি তো সকাল হইলো, ও আমার ডিউটি কমাই দিছে আবার বসে, বলছে তুই আমার টাইমে আবি আয়া গাওয়াটা বানাবি আর ক্লিন মিলিন যে করবে শরীরের কোম্পানির কিছু লোক আছে ওরা ইয়া সব সমস্ত কিছুই করবো, শুধু পানিটা গরম দিবে আমি ওইটা শুধু গাওয়া বানাবো, এই কামটা হলো বসে আমার খালি ওইটা রাখছে আর কোনো কাজ নেই আমার। তো ইয়ে করছে বলে যে ওর ডিউটি হলো তো দশটা থেকে হলো এইটা পর্যন্ত একটা পর্যন্ত, বলছে এরপরে কী করে, যে এরপরে কিছু করে না, চারটার পরে থেকে ইস্তারা, মানে অর্থাৎ ওরা অফিসের পরে সন্ধ্যায় একটা মানে আমরা যেমন বলি যে রেস্টের এই দেশে এরকম কি আছে ক্লাব আছে না, এরকম ইস্তারা আছে মাজরার ভিতরে মরুভূমির ভিতরে, ওরা হলো ওইভাবে ওই গাওয়া বিভিন্ন ডিং জাতীয় খায়। তো বড় বড় অফিসার যারা আছে, যা আমার ওই আমার এক ফ্রেন্ডেরই আছে, ওইখানে ওরা হলো আমি যাই ওইখানে ওর কাজ করতে হইব, এক ঘন্টা করে গাওয়া বানাই দিয়ে চলে আসবি, তার জন্য তোরে যা দিতে হবে ওটা নিয়ে তুই তুই যা স্যালারি পাস ওটা আমি দেখবনি। তো আমার হলো মদিরে বলছে, আমার মদিরের খুব কাছের লোক বললো যে দেখ তুই তো আসলে আমি জানি তুই হলো ই করস না, একটু এক ঘন্টা করে গেলি আর তোরে যে টাকা দিব তুই দেখিস খুব ভালো লোক। তো আমার প্রথম আইসা গাড়িতে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে আমি গাওয়া বানালাম, গাওয়া খাওয়ার পরে বললো যে তোর হলো বলে দিয়া গভর্নমেন্ট স্যালারি কত দেয়, আমি কেছি 1000 টাকা, কয় আর হলো এমনি কত পাস, তোর তোর বসে কত দেয়, আমি ওটা বলি না, আমি কেছি না আমার অনেক দেয়, কয় তুই শুধু গাওয়াটা বানাই দিয়ে চলে যাবি তোর স্যালারি হলো 1000 টাকা, এখানে সৌদির 1000 বাংলাদেশের প্রায় 20,000 টাকার মতো। তো আমি বললাম কয় আর কোনো ই নাই, তুই শুধু খালি স্যালারিটা বানাই দিতে গাওয়াটা বানাই থেকে যাবি কি, আর তোর কোনো কাজ নেই, তুই খালি স্যালারিটা তোর স্যালারি তোর ইয়ে মানে ব্যাংক কার্ড আছে তোর সারাবে চলে যাবো। তো আমি চিন্তা করলাম যে না 1000 টাকা, তো এদিকে আমার টার্গেট হইলো যে 1000 টাকা আমার কাছে তখন সাধারণ কিছু মনে হইতেছে। আমি রুটে দেখছি অনেক বাঙালি ভাই এইভাবে বিশ্বাস করেন যে 310 টাকার জন্য তারা এই রুট জারো দিতেছে, মানে এত কষ্ট করে তারা টাকা কামায়, 300 টাকা স্যালারিতে যায়, আর আমার কাছে 1000 টাকা স্যালারিতে আমার কাছে মনে হইতেছে 1 টাকা। আমার টার্গেট হইলো যে না আমার তো ওই লটারির টাকা দরকার। একটা জিনিস খেয়াল রাখবেন, উনি লোভে পড়ে গেছেন, এটা আমরা হয়তো কথা শুনে বুঝতে পারছি যে 1000 টাকা অনেক টাকা, 300 টাকা দিয়েও রোড ঝাড় দিচ্ছে এরকম বাঙালি আছে ওখানে, সেখানে 1000 টাকাও তার কাছে কোনো টাকা মনে হচ্ছে না, কারণ তার প্রত্যাশার মাত্রা কিন্তু অনেক বেশি। যাই হোক, বলেন পরে মানে আমার কাছে এরকম মনে হলো যে আমি বলতেছি যে ঠিক আছে আমি মাঝে মধ্যে টাইম পেলে কয়েক সপ্তাহে 5 দিন আবি আর 2 দিন আসা লাগবো না। তো তারপরে আমি যাই, যাওয়ার পরে দেখা যায় 5 দিনের মধ্যে আমি সময় দিই না, 3 দিন যাই 4 দিন যাই, তারপর ওরা হ্যাপি থাকে। কিন্তু আরও কিছু কিছু ওরা ওই আছে যে 1000 টাকা স্যালারি দেয় ও তো অমুক দিন আসে না, গাওয়া ভালো হয় বিদায় আমার রাখে, মানে ওরা খাইয়ে টেস্ট পায়। তো আমারে বললো যে তুই যে কয়দিনই যাস গাওয়াটা বানাই দিয়ে তুই আরেকটা দিন বেশি আসিস। তা আমার হলো টেনশন হলো যেদিনকে আমার খেলা থাকে মাসে ওই যে 15 তারিখ আর 1 তারিখ, ওই 2 দিন দুদিনই থাকে খেলা, অন্য কোনো দিন খেলা থাকে না,
মাসে হলো দুই দিন খেলা, শুধু এক তারিখ আর হলো পনেরো তারিখ। লটারি মানে এটা তো এক ধরনের জুয়া। এক ধরনের জুয়া বলতে এটা থাই লটারি সারা ইন্টারন্যাশনাল ভাবে চলে, বাট এটা জুয়া, ডেফিনেটলি জুয়া। জি 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 জি, এটা জুয়া। পরে হলো মানে আমি ওই দেখা যাবো যে আমি দুই দিন যাই নাই, দুই দিন গেছি, ওই খেলাটার ডেটটা আইমি বসছে যে কালকে যাওয়া লাগবো, আমি গেলাম না। আমি কইছি ওটা আমার কি পুলিশ ইন্সপেক্টর, আমার কি করবো, অন্যান্য আমি পরোয়া করি না এইভাবেই। পরে আমার ফোন দিয়েছে বলি কী ব্যাপার, তোর সমস্যা কি, স্যালারি কম হয় তোর আরও টাকা বাড়াই দিব, তুই আসস না কেন। তো আমি বলছি না আমি এটা করবো না। পরেও আমার বাসা নিয়েছে ফোন দিছে, ফোন দিয়ে কয় যে তুই আয় গাড়িতে উঠ। ওর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তোর কী সমস্যা ক। আমি বললাম যে আমার সমস্যা হলো আমার একটা চাওয়া আছে। পরে কই কী চাওয়া, আমি বললাম দেখ এই যে এইখানে যে থাই লটারি খেলা হয়, কয় আরবিতে বলে গুমার জুয়া এটা, যেটা কয় এটা তো খেলা হয় গোপনে, এটা গভর্নমেন্ট নিষিদ্ধ, এটা ধরা পড়লে সমস্যা হইব। আমি বললাম তুই তো এই আন্ডারে এই পুরো এনএসপিটা কহ, আমি ওই অমুকখানে কালেকশন করে আমাকে ওই পুরো আন্ডারের দায়িত্ব আমি নেবো, এটা আমার হলো আমার ব্যবস্থা করতে নেবো, গাঁও আমি ফ্রি বানাই দিব, আমার কালেকশন আমি এটা পুরো করবো, অড্ডা বন্ধ করা লাগবো তুই এই কাজে। আমি বললাম হ আমার দরকার। পরে কয় ঠিক আছে এই তুই অড্ডা চালাইতে না, মানে ও চালাবো না জানা। পরে কয় যে ও কবে কবেই করে, পরে ওর হলো মানে আমি জানাই দিলাম যে অমুকখানে অমুকখানে কালেকশন করে, ওই দিন ওরে ধরে ফেলাইছি, নিয়ে ধরিয়া পরে হলো টাকা পয়সা যা আসাল ওরে হলো ই করে দিল, ওর কপিল ওর ওর ভিতরে জেলে দিল। জেলে দেওয়ার পরে যাই জামিনে বেরিয়েছে, ওরে বলে দিছে জেলে থেকে তুই এই শহরে এই কাজ আর করতে পারবি না। ওরে ওই ইন্সপেক্টরে বলে দিছে যে কাজ করতে পারবি না, অন্য কাজ করগা, আর না হলে তুই এই শহরে থেকে অন্য জেলায় যে অন্য শহরে যে কাজ করগা। পরে ওই ইন্সপেক্টরে বলে দিছে যে কাজ করতে পারবি না, অন্য কাজ করগা, আর না হলে তুই এই শহরে থেকে অন্য জেলায় যে অন্য শহরে যে কাজ করগা। তো আমি হলো আমার ই করলো, তখন আমার বললো যে দেখ অন্য যারা হলো লোকালিটি ডিউটি করে পুলিশ, ওদের তো কিছু দিতে হইব, আমি তোর ই করে দিই, ওদের তুই কত করে দিবি। তখন আমি এইভাবে বলছি আমি পাঁচ হাজার রিয়াল দিব মাসে, কার কাছে যে অগ দিব, কয় আমার কোনো কিছু লাগবো না, তুই শুধু গাঁও বানাই দিবি। তা আমি যে খুশি হয়ে গাঁও বানাই দিই, আর ওই পাঁচ হাজার রিয়াল দিই, ওইখানে যে আছে এই লোকাল কিছু পুলিশ আছে ওদের একজনের সাথে পরিচয় করে দিল, আর আমি পাঁচ হাজার রিয়াল দিই। ওই দুই রাতে মানে আমার ওইদিকে প্রকাশে জমা হইতেছে টাকা আমার কাছে, কিন্তু কোনো পুলিশ কেউ জানে না। একটা মিনিট একটু আমি জিনিসটা বুঝতে পারিনি, আমি একটু রিপিট করতে চাই, এই আপনি বেসিক্যালি কি কাজ করতেন? আপনি তো তখন জুয়া খেলতেন না? না, আমি ওটার এজেন্টের মানে কালেকশনের এজেন্ট হয়ে কাজ করতাম, এবং নাম্বার খেলতাম, একটা নাম্বার খেলে সেটা হলো পাঁচশো রিয়াল হিট করতাম, একশো টাকায় চল্লিশ হাজার রিয়াল। না সেটা তো আপনি ইচ্ছা করে করতেন মাঝে মাঝে, কিন্তু আপনার আপনার ওইটা না করলেও আপনার কাছে পয়সা আসতো, পয়সাটা কেন আসতো? পয়সাটা হলো কমিশন, অর্থাৎ একশো টাকা খেললে চল্লিশ টাকা হইলো হইলো আমার হইলো ওই কালেকশন হইলো একশো টাকায় ষাট টাকা জমা দেওয়া লাগতো, এবং যদি গেম লাগতো গেমে থেকে আমার ওইখানে যে এক হাজার রিয়ালে গেম লাগছে দুশো টাকা আমার খুশি দিয়ে যাইতো, আবার কালেকশনের দিক দিয়ে বিশ হাজার রিয়াল কালেকশন হইতো, সেখানে আমি বিশ হাজার রিয়ালের নাম্বার পাঁচ টাকা একজনে পাঁচ টাকা খেলছি, ওই নাম্বারটা আমি জমা দিতাম না, ওই নাম্বারটা আমি রাইখা দিতাম, বড় বড় যেন না একশো রিয়াল দেড়শো রিয়ালের নাম্বার ওইটা আমি মেন এজেন্টের কাছে জমা দিতাম, আর বাকিগুলো দেখা যায় ছোটো ছোটোগুলো জমা করে আমার হলো মাসে হলো পনেরো হাজার টাকা প্রতি খেলায় পনেরো হাজার দশ হাজার টাকা হলো টিকা গেত গা। আবার কোনো কোনো খেলায় আমার লস আসতো যে গেমগুলো লেগে গেত। আমি এখানে একটা জিনিস বলি প্রিয় শ্রোতা, আমিও ইন ডিটেল এতটা বুঝতে পারছি না, বরং এটা ভালোই না বোঝাটা, হয়তো অনেকে এই টেকনিক বুঝে যাবেন। তবে এটা ঠিক যে উনি আসলে জুয়ার ভেতরে এমনভাবে ইনভলভ হলেন যে ওয়ান কাইন্ড অফ এজেন্ট হিসেবে উনি কাজ করছিল, এবং সামহাও ওনার তখন পয়সা আসছিল, এটাই হচ্ছে মূল বিষয়। বলেন তারপর। তারপরে মানে লোকালিটি একজনের কাছে পরিচয় করে দিল, ওর কাছে আমি পাঁচ হাজার রিয়াল দিতাম, সৈদির পাঁচ হাজার রিয়াল। তো এইভাবে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত মানে খেলতে থাকি। তো এই অবস্থায় চলাকালীনে আমি হলো ই করি যে আমার ভোরও গেম লাগবো, যে মানে কমপক্ষে বিশটা এজেন্টের কাছে আমি হলো মানে আমি নিজে খেলাই পাঁচ পাঁচ হাজার দশ হাজার টাকা করে খেলাই, যে কালেকশনগুলো হয় দশ হাজার ওইখান থেকে তিরিশ হাজার টাকা কালেকশন হলো, বিশ হাজার টাকা কালেকশন হলো, আমি পনেরো হাজার টাকা আমি নিজেই খেলাই ফেলাই। তো এইভাবে চলতে থাকে, প্রায় বিশ তিরিশটা এজেন্টের সাথে আমার পরিচয় হলো সৌদি আরবের যে যে প্রদেশে খেলা হয় সবার সাথে আমি ওই টাকা অগ্রিম দিয়ে রাখি যে এই নাম্বারগুলো ওরা হলে নাম্বারগুলো জমা নেয়। তো আমি দুই হাজার চোদ্দো সালের লাস্টে চোদ্দো সালের লাস্টে প্রথমে এই মার্চ মাসের দিকে আমি হলো ঘুমাই রয়েছি সকালবেলায়, মানে ঘুমাই রয়েছি ওই টাইমে আমি স্বপ্নে দেখতেছি যে একটা গেম হইলো এই নাম্বারটা মারতেছে। স্বপ্ন আসলে কখনো সত্যি হয় না, কিন্তু ফুরফুর একটা সেভেন নাম্বার আছে, ফুর ফুর সেভেন এই নাম্বারটা মারবো। তো আমি ও ঘুমে থেকে উঠেছি, উঠার পরে তো আমি ভালো করে চাই দেখি যে আজকে কয় তারিখ, তখন দেখি যে আজকে পনেরো তারিখ, রাত্রে হইলো নাম্বার জমা নিবে। তা আমি ঘুমে থেকে ওঠার পরে পনেরো তারিখ, তা আমি হইলো খাতা হইলার হলো গেম খেলার জন্য ওই কিছু খাতা দেয়,
ওগুলো নাম্বার হলো কাটতেছি, মিলে মিলে ওই নাম্বারটাই আমার হিসাবে আসে, নাম্বারটা হিসাবে আসে। তো আসার পরে আমি বলতেছি যে এই নাম্বারে এটা যদি মারে তাহলে কী করা যেতে পারে, আর এই নাম্বারটা যদি আমি খেলাই তাহলে কয় কয় কোন কোন জায়গায় খেলাম। আমি ওই নাম্বারটায় 13,000 রিয়াল খেলছি, 13,000 রিয়াল এবং 18টা এজেন্টের কাছে খেলছি। খেলার পরে আমি তো 16 তারিখে হলো 15 তারিখে রাত্রে খেললাম, খেলার পরে হইলো রেজাল্ট, রাত্রে খেলার পরে ড্র হলো 12টার দিন 12টায়। তখন আমি এলো এভাবে অবশ্যই ডিউটি চলতেছে আমার, তো আমার বসে বললো যে তুই মক্তব বন্ধ কর, আমি চলে যাইতেছি, অফিস বন্ধ কর। তো ওই টাইমে যে সময় নেটে চেক করছি, চেক করার পরে আমারে আমার ওই যে ফ্যান আলমগির করে নাম অন্য প্রদেশে যে আমার খেলা শিখাইছাল, তো ওই আমার ফোন দিছে এই আজকে গেম খেলছিলি। তা আমি বলছি না রে দোস্ত, এইভাবে বলছি কী খেলবো, ওইভাবে কয় গেম মারছে 4-4-7। আমি বললাম যে ভালো করে কয় হওয়া 4-4-7 মারছে। তো 4-4-7 যখন গেমটা মারছে তখন তো আমি 13,000 রিয়াল খেলছি 3টা বাঙ্গা দিয়া, অর্থাৎ আমি হলো 1800 রিয়াল হইলো হিট পড়ছে, মানে 18 লাখ রিয়াল হইলো আমি পাইতেছি আমার হিসাবে। তো হইলো আমি ওরে বাক কইছি দোস্ত তুই ভালো করে দেখ কয় হো, যে সঙ্গে আমি ওই অফিসের কম্পিউটার খুলে ইয়ে আছে ওই ফেফের নাম্বার আছে, আমি যাই ই করিয়া নাম্বারটা থাই লটারি লেখে সার্চ দেওয়ার পরে তারিখ দিয়ে 4-4-7 যে সঙ্গে দেখছি আমার হাতে একটা মোবাইল ছিল, হাত থেকে ইয়ে পড়ে যেয়ে গেল এবং আমি ভিতর থেকে ওয়াশ কার্ড হাইতেছি না, যে এই গেমিটা আমি মানে চোখ দেওয়া যে সময় লাগছে তখন আমি একটু সেন্স সারা হয়ে যাইতেছি যে আসলে কি গেমিটা লাগছে। তো অনু আবার ইয়ে আছে কত টাকা মানে ওইটার 18 লাখ রিয়াল, তার মানে বাংলাদেশি টাকা কত টাকা হতে পারে, বাংলাদেশের 5,000 রিয়াল 1 লাখ। আচ্ছা, তো 18 লাখ রিয়াল প্রচুর টাকা, প্রচুর টাকা লাগার পরে মানে আমি আমার ওই শেখ ইয়ে আছে যারা হলো দারোয়ানের ইয়ে ডিউটি করে সৌদি আমার বলছে তোর কী হয়েছে, পরে আমি কইছি তুই আমার ই কর এই একটু পানি দে মাথায়, পরে কয় যে তুই অসুস্থ ছুটি নিস নাকি, আমি ওরে কে বলি নাই। তো আমার যে ফ্যানটা আছে ও আমার মোবাইলটা অফ হয়ে যাওয়ার পরে মোবাইলটা পড়ে যাওয়ার পরে সিম খুয়ে গেছে গা। তো আমি জিনিসটা কাউরে জানাইলাম না, ওদিকে যাই কোনোরকমে রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমার যে এজেন্ট আছে 18টা এজেন্টের কাছে আমি ফোন দিতেছি, দেখ আমি তো হেরা জানে না যে আমি খেলাইছি, নাম্বারগুলো হলো কাস্টমারের আমি না জমা দিছি। তো আমি ওরে ফোন দিয়েছি দেখ কাস্টমারের তো আমার ফোন দেয় করতেছে, কয় সমস্যা নাই বড় বড় এজেন্ট তারা সৌদি আরবে বড় বড় দোকানপাট আছে বড় বড়, বা আরেকটা কথা খোলাসা করি যারা হলো বড় বড় এজেন্ট বড় বড় ব্যবসায়ী তারা এই এজেন্টের ই নেয় সৌদি আরবে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে বাংলাদেশি বিভিন্ন জেলার তারা ওদের এজেন্ট হিসাবে কাজ করে, কারণ তারা টাকা লাগলে তারা ডেকে দিতে পারবো ওদের কাছে খেলায়। তো আমি যে সমস্ত লোকের কাছাকাছি অধিকাংশ লোকের দোকান আছে এবং এক একজনের 5 লাখ 10 লাখ করে রিয়াল দেওয়ার ক্ষমতা আছে। তো আমি ফোন দেওয়ার পরে বললো যে আরে মিয়া ফোন দিয়েছেন আপনি সন্দেহে টাকা নিয়ে যান। তো আমি একটা পাকিস্তানির মানে ই করে ট্যাক্সি ড্রাইভার, ওরা আমি কইলাম যে দোস্ত এক জায়গায় তো যাইতে হবো, কয় যে সমস্যা নাই আমার 200 রিয়াল দেন লাগবো তুই জানি আমার নিয়ে যাস, আমি বললাম 200 না তোর টাকা পাবি 500 রিয়াল, কয় যে 500 ওরা আমি পকেটে দিয়ে দিলাম, কয় তুই যে সময় ডাক দিবি আই করবি আমি সে সময় আইতেছি 4টার আগে বই দিছি 4টার আগে বই থাকবো। আমি যা বললো বাসায় যেয়ে একটু খাওয়া দাওয়া করিয়া তখন আমি ই করতেছি যে টাকাগুলো তো আসলে খুব জেডি পাই, সবটি টাকা হয়তো পাওয়া যাবো না, জেডি পাই পাওয়ার পরে এটা কেউ জানা যাবো না, টাকাগুলো খুব হলে আমি নিয়ে আসে দেশে পাঠিয়ে দিতে হবো, এটা হলো আমার হ্যাঁ চিন্তাভাবনা রইল। তো আমার আমার ভাই আবার ওই শহরেই থাকে, আমার হলো বড় ভাই, মানে সে এমনই সৎ, মানে সে আমার জানতো যে আমি থাই লটারি কাজ করি, সে আমার মানে আমার আমার কাছে বিচার দিত, ও যে পদে গেছে ও নষ্ট হয়ে গেছে গা, মানে আমাদের ছোটো ভাই সবচেয়ে আদর্শ থাকবো, ও এতটাই নষ্ট হয়ে গেছে যে ও মাঝে মাঝে বলতো যে তুই এই পদ থেকে ফিরে যা, এটা খুবই খারাপ পদ, এই সমস্ত টাকা পয়সা কোনো দিন থাকে না আর এনে কিন্তু প্রবলেম পড়ে যাবি গা, সৌদি আরবে হলে তুই সৌদি আরব থেকে পার হইতে পারবি না। তো আমি কথা শুনতাম না, আমি বলতাম যে আমার টাকা নিত না, মানে টাকার দরকার হইলে আমি বলতাম যে দিয়েতাম মাঝে মাঝে 10 কয়না আমার টাকা নিয়ে আসিস না, এনে আমার কাছে তুই আসিস না, একটা মসজিদে থাকতো স্যালারি যা পাইতো খুব সৎভাবে জীবনযাপন করতো। তো আমার বলতো যে তুই মানে আমি কোনো কিছু নিয়ে গেলে ওটা খাইতো না, সে হলো মানে কোনো কিছু ভালো কিছু পাক করলে দেখা গেলো যে আমার নিয়ে করতো, বলতো যে তোর কোনো কিছু কিনা নেই না তোর একটা পেপসিও নিয়ে আবি না। তো আমার আরেকটা স্বাস্থ্য হয়ে ছিল আপনি বুঝতো যে এটা হচ্ছে অন্যায় টাকা এবং এই টাকা দিয়ে খাবে না, তো নিয়ে গেতো উনি খুব কষ্ট করে এই করে খাওয়াইতো এবং আমি মানে বাইরে বলছি যে তাহলে আপনি এক কাজ করেন আপনি দেশে যান যাই বিয়ে করেন যত টাকা লাগে আমি দিল, তোর কোনো টাকা পয়সা ওটা আমি লাগবো না, মানে উনি
আমার একটু জানার আছে যে এত টাকা আপনি জিতলেন, 18 লাখ রিয়াল। জি জি জি, 18 লাখ রিয়াল মানে হচ্ছে এই টাকাটা আপনার কাছে আসবে কিভাবে? আসবে আমি যাই হলো নিয়ে যাদের কাছে নাম্বার জমা দিছি। এটা কি ক্যাশ দিবে আপনাকে নাকি? জি জি জি, ক্যাশ দিয়ে দিবে। জি ক্যাশ দিবে, আমি তো ক্যাশ দিয়ে দিছি। আমি যে নাম্বারগুলো খেলছি আমারও ক্যাশ দিয়া হলো, রিসিপ্ট কেটে নিয়ে হওয়ার লাগছে। তারপরে আমি ওই আমার ভাই ওগুলো পছন্দ করতো না, এবং ভাই আমার আগে ওই গেমটা লাগার পরে উনি ছুটিতে এসে বিয়ে করে যায়। বিয়ে করে যাওয়ার পর আমি বলতাম যে ওই যদি টাকা পাঠানো লাগে বাড়িতে তাহলে আপনি ইয়ে করেন, বলতো যে তুই আমার এই টাকা পয়সা নিয়ে আসিস না, আমি এমনি অনেক ভালো আছি। মাঝে মাঝে তোর নিয়ে আমার টেনশন হয় যে তুই আসলেই তুই জানস না যে সইদার হবে এইটা, এই টাকাগুলো কত সমস্যা হবে। দেখ তুই এই এই পথে থেকে যত দূর সম্ভব জাখা মাইছে নিয়ে যাবা, তুই দেশে যে বইয়ে বই খাগা, তবু তোর ই করা লাগবে না। আমি বলছি না আমার আমার অনেক টাকার দরকার, যেদিন আমার বড় গেম না লাগবে আমি যাবো না। তারপরে তো নেক্সট টাইম ওই গেমটা লাগলো, লাগার পরে ওই টাকাগুলো নিয়ে আমি পাকিস্তানি 4টার সময় এসে বই ছাড়িছে পরে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আমি একটা একটা ব্যাগ নিলাম, মানে এই সব থলে সিস্টেম ব্যাগ, যে যাওয়ার পরে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে ফোন দিলাম যে ভাই আমি আইছি। কয় তোমার টাকা দেখো দোকানের কেস আছে না মোদির দোকানে, ওর কাছে টাকা জমা আছে, ওর কাছে জমা আছে 1 লাখ রিয়াল, নিয়ে যাও অন থেকে 2000 রিয়াল হেরে দিয়ে যাও। গেছি আমি, যে টাকা উঠালাম 98,000 রিয়াল, সৌদির 98,000 রিয়াল, 2000 টাকা আমি খুশিয়ে দিয়ে দিলাম। 98,000 রিয়াল তুলবেন কেন? আপনার তো লাগছে 18,000 না, ওই এক এজেন্টের কাছে। আমি তো 18 জনের কাছে খেলছি। আচ্ছা, তো এক এক জনের কাছে তো এই নাম্বারগুলো খেলি নাই। তারপরে এটা আমি 18টা আমি কৌশল খাটাইয়া আমি ওই 18 এজেন্টের কাছে মাঝে মধ্যে, মানে কোন কোন এজেন্টের কাছে এর আগে 20-30টা এজেন্টের কাছে জমা দিতাম, ওই দিন আমি 18টা এজেন্টের কাছে জমা দিছি এবং যারা টাকা দিতে পারবো। আচ্ছা, তো আমি টাকা উঠাইলাম, ওঠানোর ফলে 5 এজেন্টের কাছ থেকে টাকা নিলাম, প্রায় হলো 4.5 লক্ষ টাকার উপরে। আর গুলো আমি যাইতে পারলাম না ওই দিন, ওদের ফোন দিলাম, ওরা বললো মিয়া আপনি টাকা আপনি যে কোনো টাইমে নিয়ে যান। বেশ সব এজেন্টই বলতাছি, ওর মধ্যে 2টা এজেন্ট পলাই গেল গা, মানে তারা হলো ওই ছোটোখাটো ফুটপাতে দোকান করতো, তো তারা বলছে 1 লাখ রিয়াল হেরে কি দিবো, হেরা হয়তো জমা দিত না, উপরে জমা দেয় নাই, তো ওরা ভেঙে গেছে গেছে, টাকা আইলে তো টাকা দেওয়া লাগবো। তো ওরা ওদের ফোন দিলাম, ফোন বন্ধ। তা আমি মনে মনে করলাম যে হয়তো ওরা টাকা মনে দেওয়ার সমর্থ নাই, তার মধ্যে আমি টাকা দিয়ে আইসা। এই যে এতগুলো টাকা আপনি জিতলেন, এর জন্য আপনার কত টাকা খরচ করতে হয়েছে? আমার খরচা করতে হয়েছে টোটাল একটা নাম্বার 3টা চক্কর দেখেছি, মানে 3টা স্টেপ দেখেছি, 4-4-7 আবার হলো 7-4-4 এইভাবে বাস। তো তাতে আমি খেলছি 13,000 রিয়াল, 13,000 রিয়ালের দিকে আমার গেম লাগছে হলো 18 লক্ষ, 13,000 রিয়ালের দিকে। তো লাগার পরে তো আমি ওই 5-4.5 লক্ষ টাকা আমার বিছানার নিচে আইনে রাইখে, মানে আমার যে রুমমেট আছে এটা হলো অন্য জেলার, সেও জানে যে কোনো কোনো সময় আমার কাছে 50,000 রিয়াল থাকে, 5,000 রিয়াল, আবার কোনো কোনো মাসে আমার 2,000 রিয়াল থাকে না, ওই যে আমি গেম যে শুনে লাগে। তো সেও জানতো বিষয়গুলো না, সে ওই গেম লাগছে জানে না। খেলতো না, তো আমি ওই টাকাগুলো ভিতরে রেখে দিলাম, ভিতরে রেখে আমি বললাম যে তো আরো সন্দেহ করো না, গেম তো আমার লাগছে আমি জানি। তো আমি বললাম যে কি করা যায়, তো ওই টাকাগুলো পরের দিন উঠাই ফেলাইলাম। উঠেই আমি একটা বস্তা নিয়ে, মানে মোটামুটি একটা প্যাকেট করে আমি আমার ভাইয়ের কাছে গেছি, যে বলতেছি যে ভাই এইখানে কিছু টাকা আছে, টাকাটা দেখে মুর্শিদের কাছে থাকতো, যে এই ব্যাগটা তেলে একটু যদি আপনি রাখতেন, কয় এটা মুর্শিদ এই জায়গায় টাকা এনে নিয়ে আসিস না, তুই পারসনে যেমনি মনে হেমনি অন্য কোথায় পাঠিয়ে দেখা, আমি মুর্শিদে এই ধরনের টাকা ঢুকে আমি তুই তো জানোসই, মানে আমার বড় ভাই বলে দিল। ব্যাগে করে টাকাটা নিয়ে গেছেন, তারপরে দেখেও সে লোভ করে নাই না, টাকাটা এলো এইভাবে রয়েছে, উনি বুঝতে পারছে টাকা। তা আমি বললাম যে ভাই টাকাটা, মানে কিছু টাকা আছে, টাকাটা আপনার কাছে রাখতে চাই, এটা আমি 2 দিন পরে নিব। কয় দেখ এটা মসজিদ, এখানে এই ধরনের টাকা না রাখাই ভালো, আর এনে আমি পছন্দ করিস না, তুই কোথায় ওঠে রাখগা, আর তুই এই যাই যা আমার এনে এই করিস না। একটা জিনিস চিন্তা করে দেখেন, একই মায়ের পেটের 2 সন্তান, মানে আপনারা যখন গল্পটা শুনছেন তখন তো শুনেই যাচ্ছেন একভাবে, এবার আমি একটু ভিন্ন ভিন্নভাবে চিন্তা করছি, একই মায়ের পেটের 2 সন্তান, একজন টাকার লোভ করে সে কত বড় বড় রিস্ক নিচ্ছে, এবং একটা ফসল কী হয়েছে সেটা তো আপনারা দেখবেন, কারণ সবসময় আমরা পরিণতি দেখাই সিক্রেটসে যেটা করি আমরা। চিন্তা করে দেখেন, একজন মায়ের, একজন যার কোনো লোভ নাই, যে হচ্ছে গায়ে গতরে খেতে ট্রাই করছে, আর আরেকজনের নেশা পেশায় হয়ে গেছে টাকা। ঠিক আছে, হ্যাঁ, তখন আপনার ওই ওই ব্যাগের মধ্যে কত টাকা? ওইখানে 4,60,000 রিয়াল। এটা বাংলাদেশি টাকায় কত টাকা হয়? 1,20,000। 1,20,000, তার মানে প্রায় কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, পরে ভাইয়ের জিজ্ঞাসা নাই যে এখানে কয় টাকা আছে,
তো বললো যে ওই টাকায় ডেকে নিয়ে আসিস না, পরে আমি নিয়ে আয়া আমার ওই রুমেই বিছনার নিচে রেখা দিলাম। রেখা দেওয়ার পরে আমার কথা হলো যে টাকাগুলো আমার পাঠিয়ে দিতে হবে, আর টাকা পুরো টাকা আমি কালেকশন করে নিই। তো আমি আবার পাকিস্তানে নিয়ে যাই, পাকিস্তানে আমি যে এখানে যে 500 টাকা করে দিই, যারা হলো আমি পুরা দিন ঘুরে 200 টাকা দিতাম, সে 500 টাকা দেওয়াতে সে খালি বলতেছে বন্ধু কিয়া গেম লাগ গিয়া। পরে আমি মানে কইছি যে লাগছে 10,000 লাগছে, এবারে 500 করে দিই। দেখা গেল আর আমি 16 জায়গায় নিয়ে গেছি, 16 জায়গায় নিয়ে 16 জায়গায় টাকা পাইনি, আমি হলো 14 জায়গায় 14 লাখ টাকার মতো পাইছি পাওয়ার পরে। আর আমি 14 মানে যে খেয়ে নিয়ে গেছি ও মোটামুটি গোছে আমার তাতে 2,000 টাকার মতো দিছি। তিন দিনে কালেকশন হওয়ার পরে পুরোপুরি নিয়ে আমি চিন্তা করতেছি যে টাকাগুলো কীভাবে পাঠানো যায়। তে আমার হলো ইয়েলো না, আমার যে রুমমেট ও খালি আমার কইতেছে কি হালিম ভাই আপনি খুশি খুশি লাগে গেম লাগছে নাকি? আমি বলছি কি টাকা লাগবো, কয় 5,000 রিয়াল দিন তো বাড়িতে পাঠার লাগবো, আমি 2 মাস পরে দিয়ে দেবো। আমি বললাম যে 5,000 ধরেন টাকাটা রাখেন, তো আপনি যে সম্মান চাই দিয়েন। পরে আমি 5,000 টাকাই দিছি, বললো গেম লাগছে ভালো, তো আমারও মাঝে মধ্যে নাম্বার নিয়ে খেলাইয়েন। তো আমি হলো আমার ওইখানে এত টাকা আমি ওইটা ওরেও বুঝতে দিই না, মানে আমি টাকাগুলো এই করার পরে এখন আমার এলাকায় হুন্ডিতে টাকা পাঠাই, নাম হলো আবু তালেব করে নাম, শুনছি যে এলাকায় বড় বড় ধরনের টাকা পাঠায়। আমার আপন চাচাতো ভাইয়ের মানে মামা কি শ্বশুর ওই ধর্ম শ্বশুর যেটা বলে, তো উনি রিয়াদে থাকে, আমার ওই চাচাতো ভাই হলো আমার থেকে অনেক দূরে থাকে এবং উনিও নামাজি, তো উনি আমার মানে অন্যভাবে ওই দুই ভাই মানে দেখা তারা একই লেভেলে চলাফেরা করতো, উনি হলো আমার চাচাতো ভাই আর একটা হলো আমার আপন ভাই। তো আমার মানে আমি ওনারে না জানাই আমি ফোন দিছি ওনার উকিল শ্বশুরে যে তা ওই কোথায় আছেন, বললো যে রিয়াদে। আমি বললাম দেখেন আমার এক বন্ধু আছে তো ও দেশে যাবো গা, কিছু টাকা পাঠালে, কয় 6 লাখ। আমি বললাম যে 5 লাখ করে কয়েকবার লাগবো, কয় ই করেন আপনি হলো 1 কোটি টাকাতে পাঠিয়ে দেবেন। আমার কি মনে করেন আমি কি ছোটো মোটো হুন্ডির ব্যবসায়ী? তা আমি বললাম তাহলে কী করবো, কয় আমি বললাম তাহলে এক কাজ করি এই 3 লাখ নিয়ে আসি আজকে, আবার পরে দিবেন 7 লাখ 5 লাখ এইরকমভাবে মানে 10-15 লাখ টাকা পাঠিয়ে দিব। কয় আপনি 2 কোটি পারেন 3 কোটি পারেন আজকে টাকা দিবেন, আপনি হলো কালকে সকালে আপনি টাকা বাড়িতে পৌঁছে যাবেন, আপনি টেনশন করেন না। এই টাকাটা কীভাবে পাঠায় ওনারা? ওর এমনি রিয়াল দিয়ে ও হলো দেশ বাড়ির থেকে হলো বাংলা টাকা দিয়ে দেয়। ও মানে ও জাস্ট ক্যাশ বুঝেনি, ওখানে বলে দেয় যে এটা টাকাটা দিয়ে দাও। হ্যাঁ টাকাটা, হ্যাঁ এটা হুন্ডি বলে এই হিসেবে। মানে মাঝখান থেকে যেটা হলো আপনারা যখন টাকাটা পাঠাতেন এই টাকাটা গভর্নমেন্ট একটা পার্সেন্টেজ পেত বা একটা করত, সেটা বন্ধ করে দেওয়া, সেটা হলো ওইভাবেই করে। আর ওরা আমাদের কাছে বেশি নেয়, ওরা হলো 500 রিয়াল বেশি নেয়, ওটা ওদের লাভ থাকে। আর গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো আসলে ব্যাংকের মাধ্যমে পাঠাইলে ইয়ে করে। তো আমি ওই পাঠানোর পরে 3 লাখ রিয়াল যে সময়ের কাছে আমি দিয়ে যাই, মানে আমি 3 লাখ রিয়াল দিয়ে ওরে টাই করতেছি যে আসলে কেমন ব্যবসা হয়েছে। 3 লাখ দেওয়ার পরে ফোন দিছি বাড়িতে যে বাড়িতে টাকাটা দিবো, আমার বড় বাড়ির কাছে মার কাছে ফোন দিছি, মা তো টাকা হলো ইয়ে করছি পাঠাইছি 3 লাখ টাকা দিয়ে যাবো আমাকে, কোনো সমস্যা নাই, এত টাকা 3 লাখ টাকা তুমি তো কোনো সময় টাকা পাঠাও না এরকম, মানে আমি 20,000 টাকা দিতাম না। তো আমি ই করছি, করার পরে 2 দিন চলে যায়, মানে আমি টাকাগুলো আরও নিয়ে টাকা নিয়ে আমো, আমি বাড়িতে ফোন দিই টাকা দিয়ে জানাই, তো ওনার ফোন দিই ওনার ফোনটা বন্ধ। ফোন বন্ধ হইলে পরা মানে আমি এইটাও জানি যে ভাই বিশ্বাস করেন সৌদি আরবে যারা কাজ করে বাঙালি এমনও আছে যে 100 টাকার জন্য এত বদমেশি করে, আমার চোখের সামনে দেখা, মানে 100 টাকার জন্য এত বাট পারি বিদেশে আমার লাইফে, আমি আমি হয়তো যে পথে আসি কিন্তু তারপরে আমার চোখের সামনে দেখছি, মানে আমি আমার কাছে এতটাই লাগলো যে উনি ফোন বন্ধ করলো। পরে আমার যে চাচাতো ভাই আছে ওনারে ফোন দিলাম, নাম নাসির ভাই, যে মানে কি 3 লাখ টাকা দেওয়ার পরের কাহিনী এটা? হ্যাঁ উনি ফোন বন্ধ, বাড়িতে টাকা দেয় নাই, তো মানে 60 লাখ টাকা বাংলাদেশ টাকায় না বাংলার 3 লাখ টাকা দিয়ে ওনার টাই করছি। ও মানে বাংলাদেশে 3 লাখ টাকা পৌঁছাবে কিনা, আমার কাছে তো টাকা হয় না, আমি তো টাকা পাঠাবো না দেয়, মানে কইছে 5 লাখ 7 লাখ। আমি কিন্তু সৌদি আরবের সম্বন্ধে জানি যে বাঙালিরা মানে আমিও বাঙালি, ওটা ছোট করে না যে 100 টাকার জন্য মিশা কথা কয়। আচ্ছা তো আমার হলো যে উনি কেমন হুন্ডির ব্যবসায়ী হয়েছে, মানুষের কাছে শুনছি যে উনি বড় বড় ব্যবসায়ী। তো আমি আমার চাচা ফোনটা বন্ধ হওয়ার পরে মারে ফোন দিয়েছি, কয় না কই তো টাকা নিয়ে আসে না। আমি কইলাম যে টাকা নিয়ে আসে নাই, তাহলে ঠিক আছে আমি ওনার ফোনটা বন্ধ পাইয়া আমি ফোন দিছি হইলো আমার চাচাতো ভাইয়ের কাছে, যে নাসির ভাই আমি তো আপনার ওই যে শ্বশুরের কাছে টাকা দিয়েছি 3 লাখ, কয় 3 লাখ টাকা তুই কই পেলি, আর টাকা তার কাছে দিয়ে এলি আমার কাছে ফোন দিবি না? আমি কইলাম হ্যাঁ ফোন তো বন্ধ। কয় আরে হ্যাঁ তো ব্যবসায় ধরা খাইছে, হ্যাঁ হলো কে কে বলে কেরা টাকা ই করছে? আমি বললাম যে আপনি একটু ভালো করে দেখেন চন্ন মাধ্যমে যোগাযোগ করে, কয় তুই টাকা কই পেলি? আমি বললাম যে টাকা কই পেয়েছি এটা অন্যজনের টাকা। কয় যে ই করিস না
তুই আমার কাছে বলে দিবি না, যদি সে অস্বীকার করে বহে। আমি বললাম যে আমি কি জিনিস এটা তো আপনি ভালোভাবে জানেন, মানে এলাকায় মানে অন্যভাবে চিনে, তো মানে একটু কেউ আমি করতে কথা বলি নাই। তো কয় দেখ তুই তো অন্য, তুই হতেই আমার শ্বশুরের কিছু বলিস না, আমি যোগাযোগ করতেছি। পরে উনি অন্য মাধ্যমে যোগাযোগ করে বলছে যে আপনি টাকাটা টাকা দিয়ে গেছে, যে হ উনি 15,000 রিয়াল দিয়ে গেছে, সৌদির আরও 500 টাকা বেশি দিয়ে গেছে, 500 রিয়াল। তাহলে তার টাকাটা বাড়িতে বসে দেন নাকি? কি কম হসুর, ওনে তো ধরা খাইছি 14,00,000 রিয়াল। ধরা খাওয়ার পরে আমি ওই টাকা নিয়ে আমার একটু ঝামেলা আছি, টাকাটা দিতেছি কয়েকদিন পরে। কয় আপনি ওরে ছিলেন, আপনার তো রিয়াদে থেকে আপনার ধরে নেব, আপনি অন্যকে কয় আপনি একটু দায়িত্ব নেন। তো মানে আমারে ফোন দিল স্বাস্থ্য ভাই, দেখ টাকা আমারে জানাও জানাই দিছ, টাকা তোর মার যাব না, টাকা তোর হইলো ওই ই করবো, তাই তুই আমার কাছে নিবি। হ্যাঁ বললাম আপনি কয়টা বেতন পান, আপনি 3,00,000 টাকা আপনি কয়দিনে দেবেন? আর আমার 3,00,000 টাকা বড় কথা না, ও ফোন বন্ধ করলো গায়ে, আমি রিয়াদে গেতেছি এখনই। পরে আমার ভাই এলো, দেখতে যে আমি হের কথা শুনি নাই, আমার হলো ইয়ের দিয়ে ফোন দিছে, আমার ভাই ফোন দিছে, আমার বড় ভাই যে আছে দেশে উনি হলো বিদেশ করে চলে গেছে। তো চলে যাওয়ার পরে বড় ভাই আমার মিস কল দিতেছে, আমার বড় ভাইয়ের কাছে উনি ফোন দিছে, ভাই কী হয়েছে রে, ওই আবুলের কাছে কে টাকা দিছস? আমি বললাম যে ভাই কিছু টাকা পাঠাইছি। কয় তুই টাকা দিবি তাহলে নাসির কাছে হুইনে দিবি না? আমি বললাম যে না সমস্যা নাই, কয়েকখন টাকাটা নিয়ে হ্যাঁ হলো এমনি ব্যবসায় ধরা খাই বলে রয়েছে, ঝামেলা করিস না, টাকা দেবো নাসিরে, তুই আমার কাছে নিবি টাকা, অন্য আর কোনো বেজাল টেজাল করিস না বিদেশের বাড়িতে। তো আমার মনে এতটাই হলো যে 3,00,000 টাকা ধরে 3,00,000 রিয়াল আমার কাছে সমস্যা না, আমার রুমে টাকা ভরে রয়েছে, তা আমি এখন কীভাবে টাকাগুলো পাঠাই? তো আমি হলো ব্যাংকে গেছি, ফ্রেনির একটা লোক আছে ব্যাংকে কাজ করে, এবি ব্যাংকে, আরব ন্যাশনাল ব্যাংকে। তো আমি মাঝে মধ্যে টাকা পাঠাইতাম আমার একটা বড় ভাইয়ের ছেলেরে, আমি লেখাপড়ার খরচা দিতাম, অন্তত অন্য কেউ না দিলে ওরে খরচাটা দিতাম। তো ও ব্যাংকে যেয়ে ওই টাকা পাঠাইতাম তার কাছে, মাঝে মধ্যে ওনার সাথে আমার সুসম্পর্ক হইতো, সুসম্পর্ক ছিল। উনি আমার জিজ্ঞেল কী ভাই ব্যাংকে যাওয়ার পরে কী সমস্যা কী? আমি বললাম একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম। কয় কী? আমি বললাম যে টাকা পাঠাম ভাই। কয় কী? কয় লাখ? আমি বললাম কয় লাখ বলতে একটু বেশি টাকা, এটা আমার না, আমার এক বন্ধু আছে তো, ও যে শুনছেন না ওখানে থাকে, সে হলো ওই দেশে মানে মাজরা এগ্রিকালচার যেটা ওই যে কৃষিকাজ করে এটা বিক্রি করছে, বেশ কিছু টাকা, ওই টাকাগুলো দেশে পাঠিয়ে দিব। এখন সে পাঠাইতে পারতেছে না, তার আকামা নাই, মানে ওই আকামার একটা ই থাকে, ওটা বৈধতা ওইটা নাই, এই জন্য টাকাগুলো আমার কাছে বলতেছে পাঠিয়ে দিতে হইব। আর আমি 20,000 টাকা পাঠাবেন আপনি টাকা নিয়ে হেন? আমি বলতাম যে ভাই আসলে মজা করেন না। কয় আসলে কত টাকা পাঠাবেন? আমি বললাম পাঠাম। কয় আমার কি দিবেন? আমি বললাম কে আপনার কয় 20,000 টাকা পাঠাইলে কথা দিতে হইব? কয় আপনি আমার খুশি করবেন? আমি বললাম ভাই শুনেন, তার নাম হলো রাকিব, বললাম রাকিব ভাই যে আপনার আমি 10,000 রিয়াল দিব, আপনি আমার 1,00,000 টাকা পাঠিয়ে দিতে পারবেন? পরে কয় আপনি আমার সাথে কি ফান করতেছেন? আমি বললাম না আসলে আমার টাকা পাঠাই দেবো, ওগুলো প্রবলেম করেছে, মানে আমি একটু মিথ্যে বলছি যে ওগুলো ওর ফেমিলি। তখন আপনার কাছে সব মিলিয়ে কত টাকা? 13,50,000 সৌদি রিয়াল। এটা আমার ইয়ে পরে রয়েছে, মানে আমার মাঝে মাঝে বুক গরম হয়ে যেতেছে, ওই টাইমে গরম হয়ে যাচ্ছে, টাকাগুলো আমি কী করি, মানে এরকমভাবে, মানে এমন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে পাখি আধার পেয়েছে ঠিকই কিন্তু গিলতে পারবেন না। আই এম সরি টু সে, মানে আমার ফিলিংটা এরকমই হচ্ছে ঠিক। একটা কথাই আছে যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার কাছে যে শক্তি থাকবে সেই শক্তির উপরে যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই শক্তি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, সুতরাং ওই ততটুকুই গেলা উচিত যতটুকু আপনার পেটে হজম করতে পারবে, এটা মুরব্বীরা বলেন আর কি। যাই হোক বলেন। তারপরে হলো ওই টাকাটা নিয়ে ওনার সাথে কথা হইলো, এখন আমি ওইভাবে ভাবি যে ভাই 1,00,000 টাকা পাঠাইলে একা একা মাদে বলছে যে না আপনি এই সন্ধ্যায় আপনার বন্ধুর নিয়ে আমার বাসায় যাবেন। আচ্ছা আপনাকে আমি বলি, আপনি তো এত টাকা কখনোই একসাথে দেখেন নাই, সুতরাং আপনার ওই জায়গাটা থেকে বিচার বুদ্ধি করা, এত টাকা দেখি নাই বলতে না, ওটা তো আমার টার্গেট ছিল আসলে, আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। জি, তো সাধারণত যেটা হয় মানে আপনি যা করেছেন সেই গল্পটা এখানে বলবেন, কিন্তু আমার কিছু জিনিস জানার সেই প্রশ্নটা করছি। আপনার তো মনে হয়েছে যে এত টাকা একবারে পাঠানোটা রিস্কি হবে, বাড়িতে লোকজন কি কাকে পাঠাবো, কার ঠিকানায় পাঠাবো, আপনি প্ল্যান করছিলেন কি বাংলাদেশে পাঠিয়ে দিবেন? না, আমার প্ল্যানটা ছিল যে আমি হুন্ডিতে প্রায় 1,00,000 টাকার মতো পাঠিয়ে দিব, ওই বারে বারে 5,00,000-6,00,000 করে ওর কাছে দিব, বাড়িতে পৌঁছাবো আবার দিয়ে যাবো, বাড়িতে পৌঁছাবো আবার দিয়ে যাবো। কার কাছে সেটা? এটা হলো ওই আবুল যে আছে ব্যবসা করে, ওটার গাড়ি ঘুরে গাড়িটারে আছে, তো এইভাবে টাকাগুলো দিবো। আমার কথা হলো যে আমার ফ্যামিলি তো আমার টাকা হাত দিবে না,
আমার এতটাই ভালোবাসা। মানে ওনারা কি জানতো যে আপনি এত টাকা পেয়েছেন? না, উনি 3 লাখ টাকা যে সময় আমার মার কাছে বলছে যে দিয়ে যাবে, মা এভাবে বলছিল যে তুমি তো বাজান 20-30 হাজার টাকার উপরে টাকা দাও না, তুমি এত টাকা কই পেলে? আচ্ছা, মানে ওনারাও ইনফর্ম ছিল না? না। তাহলে এখানে একটা চিন্তার বিষয় আছে, চিন্তাটা হচ্ছে যে আপনি 1 কোটি টাকা যদি আপনি এইভাবে পাঠানো শুরু করেন তাহলে তো ওনাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এক, জি, তো এখানে আপনার একটা ভয়ের ব্যাপার আছে। আর 2 নম্বর হচ্ছে যে আপনি টাকাটা যেহেতু আপনার কাছে পেয়েই গিয়েছেন, তখন তো আপনি খেলা এজেন্ট গিরি ছেড়ে দেননি, ছেড়ে দিয়েছেন? না না, ওটা তো আমার এলো ওই 4-5 দিনের ব্যবধান, আবার হলো 15 দিন পর খেলা। আচ্ছা, তো তারপরে এই 15 দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে, এই 5-6 দিনের মধ্যে এই কামটা? এই টাকাটা আপনি তো চাইলে সৌদিতেই আপনি স্টোর করতে পারতেন, যে কোনো জায়গায় গোপন করতে পারতেন, আপনি সেটা কেন করেন না? আমি আসতেছি, আপনি যে প্রশ্নটা করছেন, সৌদিতে স্টোর বলতে মানে সৌদিতে আজ নবীর নামে কোনো কিছু কেনারে নাই, সৌদি কফিলের নামে কিনতে হবে, ওইটার মালিকানা হবে। আর আমার টার্গেট ছিল, কফিল মানে হচ্ছে আপনার যে মালিক তার নামে কিনতে হবে? হ্যাঁ, তার নামে কিনতে হবে। নিজে থেকে কোনো কিছু করতে পারবেন না? না না, এটা যারা মানে বাঙালি আছে বা অন্য আজনবী আছে, ওরা হলো কি, ওর নামে সৌদি আরবে কোনো জিনিস কেনার ইয়ে নাই, ওইটা হলো ওই দেশের নামে কিনা, নিজের নামে কোনো প্রপার্টি করতে কোনো কিছু কেনার হলো রুল নাই, ব্যাংক অ্যাকাউন্ট হবে না, কিছু না। ব্যাংক অ্যাকাউন্ট হবে সেটা হলো কফিলের ওরাকা দিয়া, পেপার কফিলের অনুমতি দেয়, ও যদি জিম্মা নেয় তাহলে হবে। হ্যাঁ, এবং টাকা পয়সা হ্যান্ডেলিং করতে গেলে বড় ধরনের বিগ অ্যামাউন্ট, ওইটাতে আদান প্রদান হলো কফিলের পেপার লাগবে, ও সাইন করে দিবে, নাহলে হ্যাঁ টাকাগুলো আমার। এই টাকাগুলো আপনি তো অন্য কোথাও গোপন করে রাখতে পারতেন? অন্য কোথায় গোপন আমি কোথায় রাখবো? আমার টার্গেট হলো যে যেহেতু টাকাগুলো বাংলাদেশে পাঠানো মাত্রই আমি চলে যাব, এবং আমি যে যে স্বপ্ন দেখছি এগুলো পূরণ করব। সাথে করে নিয়ে আসা সম্ভব ছিল না? সাথে করে নিয়ে 30,000 রিয়ালের উপরে বিমানে ওইটা আনার কোনো অনুমোদন নাই, 30,000 সৌদি রিয়াল ওইটা সাথে আনা যাবো। বেশি আনলে ওইটা হলো ওই ইয়ে দিতে হবে, যে এটা কারণ দর্শাইতে হবে যদি জব্দ হয়। হ্যাঁ, তো পরে আমি লটারিটা পুরোপুরি অবৈধ, আমি যেটা বুঝলাম যে সব জায়গাতে এটা একটা অবৈধ খেলা। সব জায়গায় অবৈধ বলতে এটা তো হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নাই, যে কারণে টাকাগুলো নিয়ে সমস্যা। গভর্নমেন্ট থেকে অনুমোদন নাই, কিন্তু এটা দেখা যায় যে সৌদি আরবে সব জায়গায় খেলা হয়, মানে আরব কান্ট্রিতে সব জায়গায়, অ্যাটলিস্ট এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি নেটে সার্চ দিলে দেখতে পারেন মাসে 2 বার খেলা হয়। আচ্ছা ঠিক আছে, বলেন তারপরে কি করলেন আপনি? তারপরে ওইটা যে সঙ্গে আমি ইয়ে করলাম, যে ভাইয়ের সাথে ই করলাম যে ভাই তেলে আসলেই সন্ধ্যায় তুমি তোমার ওই বন্ধুরে নিয়ে আসো, মাঝরা যেহেতু বিক্রি করছে। ভাইয়ের সাথে কথা বললেন? ওই যে ব্যাংকের রাকিব ভাই, উনি হলো টাকা 1 কোটি টাকা পাঠাই দিবে। আচ্ছা, রাকিব ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে? ওই ব্যাংকে আমি মাঝে মধ্যে আমার ভাতিজার নামে ওই টাকা পাঠাইতাম, ও পড়াশোনা করতো, তো ও এখন অনার্সের 3য় বর্ষে। ওনার সাথে উনি বললো যে সন্ধ্যায় আসো, সন্ধ্যায় এসে কথা বলো, এত টাকা যেহেতু সন্ধ্যায় আসলে তারে কোথায় পাবো? আমি তো মিথ্যা বলছি না, সে থাকে অন্য দেশ অন্য জায়গায়, সে থাকে হলো এই আবা ডিস্ট্রিক্টে। তো ওরেও আমি শেয়ার করি নি আমি এত টাকা পাইছি, আমি ওরে নাম্বারটা দিতে পারতাম, ও নাম্বার দিলে ও টাকার মালিক হইতো, ও আমার বলতো যে এরকম কোনো যদি নাম্বার হয় দোস্ত আমার নাম্বার দিবি। আমি ওইটা মনে দিয়ে করছি যে না, এত নাম্বার আমি কারো দিব না এটা। তো যাই হোক, তো এটা হলো সন্ধ্যায় নিয়ে যেতে বললো, আমার ফোন দিতেছে, তো আমি এখন কি বলবো? আমি গেছি যাই বলছি ভাই আসলে উনি আসতে পারে নাই, একটু সমস্যা আছে, এখন টাকাগুলো উনি কালকে নিয়ে আসবে সকালে, তাহলে কী করা যায়? কয় আপনি এক কাজ করেন, এখানে যেই বাংলাদেশি যারা আছে ইন্ডিয়ান শরিকাদের রুট যারো দেয় 300 রিয়াল বেতনে কাজ করে, ওদের কার কার আকামা আছে, মুর্শিদ কোম্পানি কার কার আকামা আছে, ওদের আকামা নিয়ে আসবেন, এক একটা আকামা দিয়ে আপনার একটা আকামায় সর্বোচ্চ যত টাকা পাঠাইতে যাবে পাঠাইতে পারবেন, তো ওইটা আমি পাঠিয়ে দেবো। আপনি আপনিও লোক সংগ্রহ করেন, আমিও করি। তো আমি ওনারে 10,000 রিয়াল কেস দিয়ে আসলাম বাসায়, সৌদির 10,000 রিয়াল বাংলাদেশে 2 লক্ষ টাকা। তো উনি বললো যে উনি আমার রাত্রে আবার ফোন দিল বাসায় যাওয়ার পরে যে আরে ভাই আমি পাইছি 3 জন লোক, আপনি দেখেন ওই আরও আমি শরিকার লোকের যে মানে রুড়দা, আমি বললাম যে ভাই তুমি কবাইছো? বললো যে 6 মাস। আমি বললাম তোমার আকামা হয়েছে? কয় হয়েছে। আমি কই তোমার আকামাতে কিছু টাকা পাঠাইতি ভাই একটু ইয়ে করে। কয় আমি তোমার আমি 300 রিয়াল দিব নি। কয় ভাই সমস্যা নাই, তাহলে কোন সময় যাওয়া লাগবো? আমি কই তুমি কোন সাইডে ডিউটি করো? যে তাহলে একটু 10টার সময় একটু ব্যাংকে আইসো। এরকমভাবে আমি 5 জন নিয়ে গেছি, টোটালিভাবে 16 জন হ। এবং ওই যে ব্যাংকের যে ম্যানেজার আছে ওরা খামা দেও, মানে ওই যে রাকিব ভাই ওরা খামা দেও আমার পাঠিয়ে দিছে টাকাগুলা আমারই অ্যাকাউন্টে, 2টা অ্যাকাউন্টে টাকাগুলা। আমরা 3 দিন নাগাছি টাকাগুলো পাঠাইলাম, তাতে বাংলা টাকা 2 কোটি 66 লাখ, বাংলা টাকায় 2 কোটি 66 লাখ টাকা আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠালেন। হ্যাঁ, পাঠানোর পর আমার নিজস্ব অ্যাকাউন্টে। উনি আমার এমন বুদ্ধি দিল, ভালো লোক, যে হালিম ভাই আসলে এই জীবনে হয়তো আপনার ভাগ্যে এই টাকাগুলো জুড়ছে, আমি জানি আপনার টাকাই খুব ইয়ে লোক, আপনি টাকাগুলো নষ্ট করেন না, আর টাকাগুলো ব্যাংকে পাঠিয়ে দিলাম,
আপনি যাইয়া ভালোভাবে উত্তোলন করে যাই কিছু করতে যান, কেউ জানি টের না পায়। টাকা পয়সার বিষয় কিন্তু ভাই বাহিরে দেখতে পারে না, এটা কিন্তু আপনি প্রবলেমে ভরে যেতে পারেন। কেউ আপনার নামে এত টাকা আছে এটা যদি জানতে পারে, আর আপনি টাকাগুলো কীভাবে পাইছেন আপনি বলুন। আর আপনি দ্রুতগতিতে আপনি দেশে এখন হলো যত সম্ভব আজকে পারেন আজকে যে আপনি ছুটি লাগাইয়া চলে যান। তো আমি ওই যে পুলিশ ইন্সপেক্টরের সাথে ই করলাম, মানে আমার গাওয়া বানিয়ে দিতাম, হ্যাঁ আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে তার ফোন বন্ধ, আবার ফোন দিছি খুলছে, খোলার পরে আমি কইছি যে আপনি মানে এইভাবে আরবিতে বলছি সাদিক হুয়েন, পরে বলতেছে দেখ আমি তো বাসায়। আমি কইলাম যে আমার একটু কথা আছে, কই তুই কো। আমি কইলাম টেলিফোনে কন যাবো না আমি এইকম, কই কে তোর টাকা লাগবো। আমি কইছি না দরকার আছে, কয় তুই তাহলে চারটার পরে আয়। আমি কইছি না এও না লাগবো। পরে ও শুয়া পড়ছিল ডিউটি করে যে, পরে আমার এলো কই তুই আয়। পরে আমি গেছি, আমি যাই কইছি দেখ মানে একটু অ্যাক্টিং করছি যে আমার মা অসুস্থ, আমার বছরে তুই একটু ফোন দিবি, ফোন দিয়ে কালকে দে, মানে আপনার ছুটির ধান্দা করছেন বাড়িতে যাবেন, হ্যাঁ মানে ই করি কয় দেখ এই সৈদারামে আমার লাইফে যতুরি বাঙালি আছে তোর মতো আমি কেউ ভালোবাসি না, আর তোর যে মোদির বস আছে তোরেও খুব ভালোবাসে, আমি ফোন দিমো আর তুই যাবি দেখবি কালকে সব কিছু এক ঘন্টা দিয়ে তোর ফ্লাইট হয়ে যাবো। তো আমি হলো রাত্রিতে সব কিছুই করতেছি যে এখান থেকে ওই যে যারা আমি 5,000 টাকা করে দিতাম পুলিশ, ও আমার ফোন দিতেছে কই মাসে টাকা তুই দিলি না, ফোন দিয়েছে। তো আমি কইতেছি দেখ আমি টাকা তো তোরে দিমো সমস্যা নাই, তুই হলো আমি 3 দিন পরে টাকা দিবো। কয় 3 দিন পরে দিবি, আবার 1 মাসের পরে কথা কবি। আমি কইছি না 3 দিন পরে তোরে দিবো না, সামনের খেলায় তোর আমি বাড়াই দিবো। এই কথা করার পরে কয় সমস্যা নাই। পরে আবার ওরে চিন্তা করলাম যে আবার এই 5,000 টাকা নাকি আবার ঝামেলা ঢামেলা করবো। পরে ওরে আবার আমি আধা ঘন্টা পরে ফোন দিয়ে কইছি তুই কোনে আসো, আমি যাই ওরে 6,000 টাকা দিয়ে এলাম। দিয়ে এরপর পরে কইছি যে দেখ আমার কাছে টাকা ছিল না, আমি অন্যজনের কাছ থেকে তোরাই না দিলাম। কয় তাহলে 1,000 টাকা বেশি দিলি কা? আমি গেলাম যে 1,000 টাকা বেশি দিলাম, তুই আগামী খেলায় 1,000 টাকা কম নিবি। কয় সমস্যা নেই, মানে সে জানি এটা বুঝতে না পারে। আমি কইছি তুই টাকা নিয়ে ফোন দিস না, তুই প্রবলেম আছে দিকে তোর আমি 1,000 টাকা ই করলাম। পরে কয় ঠিক আছে আগামী খেলায় তোরে, না আমি মনে মনে কইতেছি যে আগামী খেলায় আমার তুমি কইতে পাবো, আমি তো বাংলাদেশ, হ্যাঁ আমি তো চলেই যাবো, এই কালকের মধ্যে চলে যাবো। তো এর মধ্যে মানে আমার কাছে তখন মোটামুটি হচ্ছে 40,000 রিয়াল রয়েছে ক্যাশ। এখন আমি ভাবতেছি যে আমার ওই ছুটি, আমি সকালে গেছি অফিসে, যাওয়ার পরে কইলাম আমার ডাক দিছে বসে, ডাক দিছে মন্দির ডাক দেখ কয় তোর কী হয়েছে তুই আমার কাছে কষ নাই গে। আমি বললাম দেখ হ্যাঁ কাছে ফোন দিছাল এই জন্য, কয় ই কর পেপার দি সার সাথে সাথে চলে কডাসম যাবি। আমি বললাম যে কডাসম মানে এটা রাইসের সাইন সিগনেচার লাগবো। পরে কয় সমস্যা নাই আমি পাঠাই দিছি সৌদি দিয়া, মানে আমার সৌদিতে পাঠাইলো রাইসের কাছে গেছে। রাইসে কয় আমার নাম শুনে উনি মানে ই করছে যে এই লোক তো গাও বানায়, কয় ওই লোক পাঠাও। মানে আমি গেছি গেলে মানে কয় কয় মানে 1 সপ্তাহ বাদে হয়তো ইসবুর, মানে ইসবুর কয় সপ্তাহে যে 1 সপ্তাহ বাদে। পরে আমি কইলাম যে সে আমার মজা করতেছে। আমি কইলাম দেখ তুই আমার ছুটিটা দে, ছুটিটা দিলে আমি হলো কয় তাহলে ছুটিতে খাওয়ার পরে আমারও কাজ করবি, মানে আমি স্বীকার করে হাল দিছি, মানে আমার ছুটি নেওয়া দরকার এই কইয়া। তারপরে আমি ওখান থেকে ছুটিটা নিয়ে আসি অফিসের, মোটামুটি কাছে কেউ জানে না, মানে সিক্রেটভাবে আমি সাইন টাইন করে নিয়ে সব আইসে। এখন টিকিটের জন্য আবার টিকিট ইয়ের জন্য যে দেখতেছে তার সে আসে নাই, তার জন্য কালকে ওয়েট করতে হইব। তো আমি ফোন দিলাম রিয়াদে, আমার এলাকার লোক আছে এক বড় ভাই খোকন ভাই। তো খোকন ভাই কইলাম যে খোকন ভাই এই টিকিট কাটতে কত লাগে? কয় ইমার্জেন্সি টিকিট পাওয়া যাবো। কয় পাওয়া যাবো কত? পরে বলতে যে লাগবো 1600-1700 লাগবো। আমি বললাম ভাই আমার জন্য একটা টিকিট কাটেন, কয় তাহলে তোমার পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দাও। পরে আমি পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিলাম। আর আমি অফিসে এই দিক দিয়ে বলতেছি যে কালকে আমি আমার বসেও জানে যে কালকে ও টিকিটের পেপার সাইন করে টিকিট নিয়ে সন্ধ্যায় আমার নাকি দেখা করিয়া তারপরে ওগুলো পরের দিন ছুটি চলে যাবে। ও সন্ধ্যায় ওরে ফোন দিলাম, ও টিকিট কেটে রাখছে, আমি সব কিছু মিলাইয়া আমি আমার খালি শুধু বড় ভাইরে বললাম যে ভাই আমি কিন্তু গেতাছি গে, হ্যাঁ বড় ভাইরে বললাম যে কয় তুই আবার হঠাৎ করে যাওয়ার। আমি বললাম হ্যাঁ আমি গেতাছি গা, ভালো থাকেন, বাংলাদেশে যাওয়ার পরে কথা হবো। আর রাকিব ভাই আমার বললো যে ফোন দিল, কয় কী হালিম ভাই এখন আপনি যান নাই, আপনি কিন্তু জামালে পড়ে যাবেন গা। আমি বললাম ভাই বিষয়টা কারো কাছে বলে না, আমি আজকে সন্ধ্যায় টিকিট রিয়াদে থেকে বুকিং দিয়ে দিয়েছি চলে যেতেছি, কয় তাড়াতাড়ি কেটে পড়েন। পরে হলো আমি রিয়াদে চলে আসি শুধু একটা প্যান্ট শার্ট নিয়ে, আমার হলো জিনিসপত্র কাপড় চোপড় যা আছে সব আমার রুমে, মানে অন্য সব রাইখা, মানে আমার রুমেটও জানি জানে না যে আমি চলে আসতেছি। তো আমি রিয়াদে আসিয়া ওনার কাছে আমি 4,000 টাকা দিই, 4,000 টাকা দিয়ে ভাই এই যে টিকিট কাটেন। কয় তাহলে আমার এলাকার একটা লোক আছে দূর সম্পর্কের বাইনা লাগে, বাইনারে কুছি বাইনা ই করো মানে কী কী কিনো যায়। কয় আহন আমার কয় মামা
আপনি তো কি হঠাৎ করে দেশে যাইতেছুন, কি কোনো গেম টেম লাগছে নাকি? আমি বললাম যে না, আমার বাড়িতে যাওয়া দরকার। পরে রিয়াদে বাথা মার্কেটে থেকে কম্বল টম্বল যা আছে এভরিথিং টেম্পোরারি কিনে খাটুন কুটুন বাঁধিয়া দেখেন মানুষ কতটুকু ইয়ে খোকন বাবার কাছে 4,000 টাকা দিছি, উনি আবার ট্যাক্সি ভাই। তো দেওয়ার পরে আমার টিকিট লাগছে 1,800। তো এই এয়ারপোর্টে যখন আমার ই করে দেয়, মানে আমার সাথে তখনও টাকা প্রায় 28,000 টাকার মতো রিয়াল। তো খোকন বাড়ি কইছি, খোকন ভাই তাহলে বাকি টাকা কই? কয় আরে তুমি টাকা দিলে 2,500 টাকা বাড়ছাও নাকি তুমি? তা আমি কইছি, খোকন ভাই শোনেন, টাকা পয়সা কিছুই নাই, আপনার আমি 4,000 টাকা দিছি। তাহলে দেখি মানে এটা অ্যাক্টিং করলো, অ্যাক্টিং করে কয় ওহো 1,000 টাকা দিয়ে পড়েছে, ধরো এই নাও 1,000 টাকা। আমি কইছি যে টাকা বড় কিছু না, কিন্তু আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? কয় সমস্যা নাই, টাকা হলো একটু টাকা পয়সা তোমার কাছে আমি বুঝছি, গেম টেম লাগছে চলে যাইতেছ। তাহলে ওই যে আবুলের বিষয়টা ওরা জানছি যে আমি এর আগে 3,00,000 টাকা দিয়ে গেছি, ওটা ওর সাথে শেয়ার করার পর ওরা ই করছে। তাই আমি 1,000 রিয়াল দিছে, আমি 1,000 রিয়াল সামনে আমি এয়ারপোর্টে আইনে আমার এলো ইউনিয়নে দিয়ে গেলো। দিয়ে যাওয়ার পর আমি এয়ারপোর্টে দুজন লোকের আমার যে সব ই হয়েছে, মানে ইমিগ্রেশন পার হওয়ার পরে মানে সমস্ত ঝামেলা শেষ ই হওয়ার পরে আমি ফোন দিলাম। প্রথম আমার যে একটা বন্ধু আছে আলমগীর, যে হলো আমার খেলার নাম্বারই করছ, আর আমি ফোন দিলাম, দোস্ত আমি তো চলে যেতেছি। কয় তুই চলে যেতেছিস মানে? যে হ আমি কিছু টাকা আসলে আসছিল তোর কাছে লুকাই নাই। কয় কত? আমি বললাম যে কিছু টাকা আছে, যাইতেছি, হয়তো আমি আর ছয় দিন আসবো না। আচ্ছা তুই দোয়া করিস আর চলে আয়, ব্যবসা বাণিজ্য করিল। কয় তুই আমার কাছে বললি না? আমি বললাম না, দেখ এটা অন্য অন্য ফাংশনের টাকা, তুই কিছু ভুল বুঝিস না, মানে আমি চলে যাই, তুই দোয়া রাখিস। পরে খোকন ভাইয়ের সাথে ই করলাম, খোকন ভাই বললো যে হালিম টাকা পয়সা যাই ই করছো, টাকা পয়সাগুলো নষ্ট করো না, তুমি তো অন্য টাইপের মানুষ, দেশে যে কোন পরিস্থিতিতে পড়ো আমি জানি, কিছু টাকা পয়সা তোমার কাছে আছে, ওই আবুলের কাছে তুমি 3,00,000 টাকা পাও বাংলা টাকা, হয়তো কত টাকা আমি জানি না। আমি আরে বুঝেছি যে ভাই বাংলাদেশের হলো 20-30 লাখ টাকা আমার ই আছে অ্যাকাউন্টে, মিলেই হবে চলতে পারবো। তো আমি এয়ারপোর্টে আসলাম, আসার পরে আমি ওই টাইমে বাড়তে জানি নাই, শুধু আমি বাড়তে এটুকু বলছি মা আমি যে কোনো দিন আসি চলে আসতে পারি, তো আমার বড় বাড়িও বলছি। তো আমি আমার একটা সন্দেহ হচ্ছিল যে এতগুলো টাকা পাঠাইছি, যে আসলে টাকাগুলো যদি উজে যে পুলিশের কাছে আমি কন্টাক্ট করি, অতি যদি জানা ফেলায় অতি আবার খবর রাখতো যে আমার কত গেম লাগে কি লাগে, ও পার্সেন্টেজ মানে ওইগুলা বিভিন্নভাবে লোক লাগাই রাখতো, তাহলে আমার আশাটা হয়তো টাফ হয়ে যাবো। আর মানুষের জানা জানি লাগলে বাঙালিরা জানলে বাঙালিরা মনে করলেন অন্য টাইপের মানুষ, মানে ধরাই দিতেই করে না। তো লাস্টে আমি এয়ারপোর্ট পার হওয়ার পরে বাংলাদেশে যে সময় বিমানটা উড়ে গেল, তখন আমার আত্মাটি হলো যে অন্তত আমি জীবনে সাকসেস, কারণ আমার মতো এই টাকাটি বৈরাতুল মানে আমার যে ইউনিয়ন, ইউনিয়নে এরকম আমার মতো বয়সী কেউ মালিক নাই। অর্থাৎ আমি সবচেয়ে ঘটনা এটা এটা 2014 সালের। হ্যাঁ, যখন এয়ারপোর্টে নামি, নামার পরে এখন আমি চিন্তা করতেছি যে কি করা যায়। আমার 22 তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, দেওয়ার পরে তো ও হলো ভার্সিটি কোচিং করতেছে ঢাকা মিরপুর 10-এ থাকে, তো থাকাতে ও আরেক ফ্রেন্ড নিয়ে থাকে। ওরে আমি ফোন দিলাম যে তুমি কোথায় আসো, বললো যে মিরপুরে। আমি বললাম তুমি এয়ারপোর্টে চলে আসো, তোমার ফ্রেন্ড আছে না সাথে? বললো হ। আসার পরে ওরা দুজন কাছে যাওয়ার পরে আমি দেখলো আমারে আমারে বলতেছে যে তাহলে চাষা ব্যাগ টেক মানে সব মিটি কই, এই যে মালপত্র এনে নাও। আমি কয় কোথায়? বাড়িতে। আমি বললাম না, আগে তোমার যেহেতু ইয়ে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তোমার আমি থাকবো, থাকার পরে কালকে আমরা রিল্যাক্সে বাড়িতে যাবো। তো ওরাও খুশি যে চাষা যায় আমার আমি থাকবো। ওনার আসলাম, আসলে মেসে ওঠার পরে সবাই পরিচয় করে দিলাম আমার চাষা, অনেকেই আমার মানে ভালো ই করলো। আমি হলো 1,000 রিয়াল দিয়ে দিলাম ওদের, যে এই টাকাটা তোমরা হলো মেসের যত খরচা আছে তোমরা হলো এটা ইয়ে করবা, প্রায় 20,000 টাকা আর কি। ওরা সবাই এটা এইভাবে ইয়ে করলো যে না অমুকের চাষা তো ভালো, 1,000 রিয়াল আমাদের মেস খরচা কেউ এক মাসের লাগবে না। দেওয়ার পরে তো ই করলাম, একটা গাড়ি ঠিক করলো অনকা আমার ভাতিজার গতি, তাহলে আমার ওর সাথে এক ফ্রেন্ড আছে, হ্যাঁ সচেতন বলতেছে যে আমার বাচ্চাটা বাচ্চাটা খুব সহজ সরল যে চাষারে কিন্তু একাই দেন যাবো না, ওনার সাথে মালপত্র থাকতে পারে, ওনারা চল আমরা বাসায় একবারে গ্রামের বাড়িতে পৌঁছাই দিব। পরে ওরা একটা গাড়ি ই করলো, করার পরে আমরা ডাইরেক্ট হলো নিয়ে গেলো হলো গ্রামের বাড়িতে। যাওয়ার পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে ওই যেদিন গেছি ওই দিনকে সন্ধ্যায় 3,00,000 টাকা দিয়ে গেছে ওই আবুল, আবুল তালে পাশে না, ওই যে 3,00,000 টাকা দিছিলাম জি আমার যাওয়ার আগে 3,00,000 টাকা বাড়িতে মানে আমার ইয়ার মার কাছে দিয়ে গেছে। তো আমি যাওয়ার পরে সাথে সাথে এই দিক দিয়ে রাহু হয়ে গেছে
যে পর্যায়ক্রম হয়ে গেছে যে আমার এত লাখ টাকার গেম লাগছে এত লাখ টাকা ওই পুলিশে শুনছি। আমি গাড়ি থেকে নামার পরই মা বললো যে ওই টাকাগুলোও দিয়ে গেছে 3 লাখ টাকা। মানে 3 লাখ টাকা দেখ না দেখে আমার খুব সুখাসুখ ছিল না, কারণ আমার তো আমি চলে আসছি। তো আসার পরে হলো বাড়িতে গেলাম, আমার ভাতিজা চলে গেল ওই ছেলেটা সহ ওর ফ্রেন্ড। যাওয়ার পরে আমি ওরে বললাম যে তুমি দেখো কোথায় কোথায় এই হবে, ওদের রেজাল্ট আবার হবে সামনেই কিছুদিনের মধ্যেই। তো আমি এইভাবে ইয়ে করলাম যে সৌদি আরবে আসার পরে মানে সবাই ওই দিক দিয়ে হয়ে গেছে যে আমি 24 লক্ষ মানে 24 লক্ষরই আলাবি নিয়ে পড়ছি। ওই যে পুলিশটা লোকালি কাজ করতো ওই ওর কাছে সবাই বলছে। আর আমার একটু ই ছিল একটুকু পিছিয়ে যে সমস্ত বাঙালিরা মানে কম বেতনে কাজ করতো ওদের দেশে কোনো কোনো সময় মাসে 30,000-40,000 টাকা পাঠানো লাগতো। আমার ওই যে পুলিশ ইন্সপেক্টর একটা সুযোগ দিছিল, ওরই একটা ফ্যান্ট আছে যে এই ঋণের মাধ্যমে যে 5,000 রিয়াল লাগবে ওইটা হলো এই কিস্তি হিসাবে দেওয়ার ব্যবস্থা আছে। তা আমারে একটা লোকের সাথে পরিচয় করাই দিছিল যে তোর যদি কোনো কাছের লোক থাকে যাস আমার কথা কইলেই সে হলো ওই মাস হিসাবে ওই 5,000 রিয়াল লাগবে এবং প্রতি মাসে 1100 টাকা কিস্তি হিসাবে দিয়ে দিবে এরকম লোক। আমি ওইখানে কমপক্ষে 10-12 জনের টাকা উঠিয়ে দিছিলাম আমি মাসুল হইয়া 5,000-10,000 এরকম রাখতো। তো আমি চলে আসার পরে ওই দেশের যে রুল আছে যে ওরা ভাবছে যে চলে গেছে গা তাহলে সে জামিনদার আছে। ওই দেশের নিয়ম হলো যে যে জামিনদার যদি মেন যে টাকা উঠেছে জামিন যদি সে না দেয় তাহলে জামিনদারের টাকা দিতে হবে। আমি চলে আসার পরে ওরা টাকা ঢুকে দেয় না যে সে চলে গেছে জামিনদারের ধরবো, জামিনদার তো নাই। ওরা ওই দিক থেকে কিস্তিগুলো দেওয়া বন্ধ করে দিছে। এর মধ্যে একটা দোকানে ওই মানে 4,000 রিয়াল পাইতো, আমি হলো 4,000 একটা লোকে পাইতো। আমি ওই দোকানদারের পাশে একটা দোকানদার আছে, আমি বলছি ভাই আমি তো একটা কাজে গেতে সিরিয়া দে, তো এই টাকাটা ওই নাম হইল ফয়সাল, যে এই ফয়সাল করিয়া ছেলেটারে ও নতুন আসছে এই টাকাটা যেন ওরে দিয়ে দেন। ওই দোকানদার মনে মনে বুঝা ফেলাইছে যে আমার খুশি যে ও তো হারাবো না, ওই টাকাটা ওই ছেলের কাছে পৌঁছে দেয় 4,000 রিয়াল। আচ্ছা, তো না দেওয়াতে সে ছেলেটা কিছুদিন যাবৎ নতুন গেছে। তো আমারই পার্শ্ববর্তী একই থানায় পার্শ্ববর্তী ইউনিয়নে পাশাপাশি একটা লোক আছে জাফর করে নাম, জি। চলে আসার পরে তো ছেলেটা পাগল হয়ে গেছে যে হালিম ভাই এত মানে সেটা মানে এত টাকা নিয়ে গেল, আমার 4,000 রিয়াল কেন দিয়ে গেল না? কিন্তু পাশের দোকানদারের যার কাছে টাকাটা আমি দিয়ে গেছি কিন্তু ওই টাকাটা সে আর ফেস করে নাই। আচ্ছা, তো ফেস না করাতে ওই জাফর যে আছে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সে বলছে হ্যাঁ অমক জাফরের কাছে গেছে, যাই বলছে যে এই ঘটনা সে তো অমকের নয় না আমি তার বাড়ি চিনি। তো ওর বাড়িতে ফোন করছে যে জাফর ভাইকে বাড়িতে গেলে ওই হালিম ভাইকে বাড়িতে নিয়ে যাব, আর হ্যাঁ খুব ভালো মানুষ গেলে হালিম ভাইকে বাড়িতে টাকা দিয়ে দিব। তো আসলে খোঁজ করতে 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 ওরা জাফরের বাড়িতে গেছে। তো জাফরের বাড়িতে গেছে, যাওয়ার পরে জাফরের ওয়াইফে কইছে হ্যাঁ আমরা চিনি অমক জায়গায় বাড়ি বহেরাতুল সখীপুর বহেরাতুল বাড়ি, তো সমস্যা নাই নিয়ে যান যাব। তো সখীপুরে আইসে ওইদিন একটা ফুটবল খেলা ছিল উপজেলায় যে ওইখানে বহেরাতুলের মানুষ খেলা দেখতে আসে, সম্ভবত সেও আসতে পারে বা তার আশেপাশের লোকজনও আসতে পারবো, চলো ওইখানে নিয়ে যাবো। তো ওর বাপের ওইখানে নিয়ে আসার পরে মানে এলাকায় এরকম কিছু লোক আছে যারা হইলো মানে নেতৃত্ব দেয়। আমি বলতে এইভাবেই বলি উনি একটা ইয়ের সেক্রেটারি একটা ইয়ের দলের, তো এই মূল দলের একটা সেক্রেটারি। তখন তো উনি দেখতে দেখতে উনি বলছে উনি পরিচিত মুখ, এই যে বহেরাতুলের মানুষ, জি বহেরাতুলের মানুষ দেখাই দেওয়ার পর যে হালিম করে ওকে চিনেন, উনি তো আমার ভালোভাবে চিনে। একটা সময় আমি ছাত্র রাজনীতি করতাম তখন ওনারা অনেক সিনিয়র, হ্যাঁ চিনি হ্যাঁ তো অমুক দিন আগে আসছি, যে তাহলে এদিকে আসেন। তো এদিকে ডাকে না বলছে যে দেখেন এইভাবে 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 এই ছেলেটার হলো 4,000 রিয়াল মানে নিয়েই পড়ছে, এইরকমভাবে শুনলাম যে 24 লক্ষ রিয়াল নিয়েই পড়ছে। তো উনি ক্যালকুলেটারটা হিসাব করে বইয়া 24 লক্ষ কত টাকা হয় মানে উনি মোটামুটি হিসাব করছে যে প্রায় 3 কোটি টাকা 3.5 কোটি টাকা। অমকের ছেলে 3.5 কোটি নিয়েই পড়ছে আর আমরা এইভাবে বসে থাকছি, বসে রইলাম, এই করেন আপনি আমার বাসায় চলেন। তো ওনার বাইরে বাসায় নিয়ে গেছে, নিয়ে খাওয়াই টাওয়াইয়া মানে বাসায় রাখছে রাত্রে রাখার পরে। তো উনি আমার মানে বড় ভাই, আসলে আমার অনেকটা ইয়ে করে, যদি অন্য আমরা ইয়ে করি। তো উনি আমার ফোন দিছে,
সকালবেলায় দশটার সময় আমি বাজারে ঘুরতেছি। ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত জটিলতা দরকার কি আছে? টাকা চলে আসছে আপনার অ্যাকাউন্টে, আপনি চেকও করছেন, ব্যাংকে আসছে সেটা, ব্যাংক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমি আপনাকে প্রশ্নটা করি, প্রশ্নের উত্তরটা জানা জরুরি। আপনি এসে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবেন, সমস্যাটা না? আমি আসছি তো হলো তিন দিন হয়, আচ্ছা কেবল তিন দিন। হ্যাঁ, আর ওই দিন মাঝখানে হলো শুক্রবার ছিল। সকালে দশটার সময় আমার ফোন দিছে যে হালিম কোথায় রে, আমার নাম্বার অন্যজনের কাছে, যে আমি তো বাজারে, কয় আমার সাথে একটু দেখা কর, উনি পার্টি অফিসে নিয়ে গেছে, ওনাদের একটা অফিস আছে, তুই আসলে আমাদের ছোট ভাই, তুই বড় হ, এটা আমি চাই। তাহলে কিছু কিছু বিষয় আছে যে আমাদের তো কিছু শেয়ার করতে হয় নাকি, তোরে সেভ করবো কি আমরাই তো, মানে এগুলো আলটিমেটলি এলাকায় রটনা হয়ে গেছে এবং আমি অলরেডি এত টাকা নিয়েই পড়ছি। তো আমি বললাম যে ভাই আমি বুঝলাম না, কই দেখ আমি এমন মানুষ, আমরা জানি আমাদের কানে আমরা যাই কিছু করি, বললো তুই এইভাবে এত এত টাকা নিয়ে আস না। আমি বললাম কী আবল তাবল কথা বলতেছেন, বলতেছে দেখতে চাস নতুন একটা ছেলে বিদের গেছে, তারও 4,000 রিয়াল তুই নিয়েই পড়ছিস, তার বাবার আসছে, আমি বলি নিয়ে আসেন। তা আমি তো জানতাম না যে ওনার বাসায় রয়েছে, অলরেডি নিয়েই পড়ছে, ফোন করলো সাথে সাথে নিয়ে আইসো, আয়া বললো জমকের বাপ। তখন আমি মানে বললাম যে হ্যাঁ আমি তো ফয়সাল, সে আমার ছোটো ভাই, ঠিক আছে, কিন্তু তার বাপে বললো যে দেখো বাজান আসলে তুমি তোমাদের অবস্থা ভালো শুনছি, তোমার বাড়িটাই বিদেশ থাকে, তাহলে আমার হলো বাংলাদেশের প্রায় 80,000 টাকার মতো, এই টাকাটা নিয়ে আমার হোদায়। আমি বললাম দেখেন এই টাকাটা আমি দিয়ে আসছি, যদি সে না দেয় তাহলে আমি টাকাটা দিয়ে দিব। এখন ওরা বলতেছে এই মুহূর্তে দিতে হবে, এখন এই মুহূর্তে দেবো, এইরকম আরও 10 জনের কমপ্লেন আসছে, ওই ওই লোক বলতেছে, মানে ও মানে পেটে হাত দিয়ে কথা বলতেছে যে আমাদের কাছে 10 জন আসছে, হ্যাঁ না ফোন টোন দিতেছে, মানে এইগুলো সাজাইছে তারা, হ্যাঁ মানে ওই মুহূর্তে কথা এইটা তো আরও 10টা আছে, তাহলে আমি ওই 80,000 টাকা দিয়ে দিতাম। আমি দেখতেছি যে টাকাটা কি আপনি নিয়েছেন, 80,000 টাকা? 80,000 টাকা তো ওই যে আমি দিয়ে আসলাম যে দোকানদারের কাছে যে এই টাকাটা পুষে দিও, ওই টাকাটা ওই দোকানদার দেয় না, ও বুঝতে পারছে, আমি আর বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ, তো আমি টাকাটা আমি চিন্তা করলাম যদি আমি টাকাটা দিয়ে দিই তাহলে তো আরও 10 জন ওরা কী করতেছে এটা আমার মাথায় খেলতে। তো আমি এইভাবে বলছি না, আমি ছয়দার ছুটিতে আসছি, আমি চলে যাব, আমার টাকা যদি তো আমি ওইখানে দেবো। আর আমি চাচারে বললাম চাচা আমি আপনার 80,000 টাকা শুনেন, আমি যদি বাংলাদেশে না যাই আপনি বিদেশ না যাই আপনি টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে, আর ওরা দেয়া ফয়সালের আমার একটু কথা বলতে বলবেন। কয় ঠিক আছে, পরে ফয়সালের সাথে সাথে ফোন দিলাম, কী ফয়সাল, কয় ভাই আপনি আমার এত হেল্প করছেন, আর আপনি, আমি বললাম শোনো অমুক দোকানদারের কাছে টাকা দিয়ে গেছি, তো মোবাইলটা নিয়ে যাও, মোবাইল নিয়ে যায়, হ্যাঁ রিসিভ কথা বলে না লোকটা নোয়াখালীর। তা আমি বললাম যে তুই কথা না বললি, আমি হয়তো সৈদার হবে তুই মনে করছো আমো না, দেখি কী হয়, কিন্তু আমি ওর টাকা, আমি বললাম ফয়সাল তোমার টাকা আমি দিয়ে দিতেছি, তোমার আব্বারে তোমার এখন টাকা লাগবে কিন্তু তুমি ওদের সাথে শেয়ার করতে পারবো না মাতবরের কাছে। কয় যে ঠিক আছে, আমি বললাম চাচা আপনি তাহলে এক কাজ করেন, আপনি এখন নিটালে সুকিপুর উপজেলা যান গা, আমি এদিক দিয়ে আসতেছি। এখন ওই যে আমার যে বড় ভাই ওনারা ধরলো না ও টাকা এটা আমাদের নিয়ে মিট করতে হবে, আমাদের সামনে মিট করতে হবে, আমরাই করছি, আপনি এইভাবে যাবেন কেন। পরে আমার এক চাস্ত ভাই আছে হায়দার করে নাম, বললো যে হালিম মানুষে কী বলছে জানি না, টাকা পয়সা যদি আনতে পারে 80,000 টাকা বড় গেছে না, এখন তুই যদি টাকা আইনেই থাকস বা এরকম হয়েই থাকে, অন ওরা কিছু টাকা খাবার নিয়ে হইতেছে, অন ওর কথা কয় গো দিয়া থাপ করে দিয়ে দিই ই কর 20,000 টাকা দিই, চারজন যেহেতু ই হয়েছে তুই যদি এরকম কিছু ইয়ে থাকস তো এলাকায় সেফটির দরকার আছে। আমি বুকার মতো বাড়িতে যাই 20,000 টাকা আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে দিয়ে দিলাম, ওরা ওই 1 টাকা ওই মুরব্বীরে দেয় নাই। আমি মুরব্বীরে কইছি মুরব্বী আপনি তাহলে টাকা নিয়ে যান, কিন্তু ওদের অনুপস্থিতিতে, পরে আমি অনুপস্থিতিতে তার যাইয়া 50,000 টাকা দিয়ে দিছি ওই মুরব্বীর কাছে, দেওয়ার পরে ওদের 20,000 টাকা দেওয়া লাগলো আমার। আমি কইছি 50,000 টাকা দিলাম, বাকিটা আপনি শেয়ার করতে পারবেন না, আরও 30,000 টাকা যদি দেওয়া লাগে আপনি আমার কাছে নিয়ে যাবেন কিন্তু ওদের কাছে বলবেন না। ঠিক আছে, মুরব্বী খুব ভালো মানুষ চলে গেলো, আর ওরা 20,000 টাকা মিলে গেলে খাওয়ার পরে। এখন দুই দিন পরে আমি হলো ব্যাংকে, মানে আমি একটু নার্ভাস ফিল করতেছি, তো আমি নিজে হলো ব্যাংকে গেছি, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকে থেকে যে সময় আমি চেক দিছি আমার চেকটা রিটার্ন দিছে। হ্যাঁ, কত টাকার চেক দিয়েছিলেন? না চেক দিছি অল্পই, কত? 75,000 টাকা মাত্র, 75,000 টাকা। হ্যাঁ, দেওয়ার পরে বলছে তার আগে নিশ্চিত হয়েছিলেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আছে? হ্যাঁ, পুরো টাকাই আছে। তো যাই হোক, বলতেছে ভাই আপনি আব্দুল হালিম, পরে আমার সাইটে বসাইলো, বসানোর পরে বললো যে কী করেন আপনি? আমি বাইরে ছিলাম। বললো যে আপনার অ্যাকাউন্ট তো একটু ঝামেলা আছে, এটা হলো বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করা লাগবে। ওই বিচারে বললো, তো বলার পরে আমি কইছি যে কে কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা না, একটা টাকা পাঠাইলে এখন তো দেশের অবস্থা অন্যরকম হয়ে গেছে, তারপর তো আপনি টাকাটা পাঠিয়েছেন সৌদি আরব থেকে, সরকার কিছু অন্য কিছু মনে করছে যে আপনি কোনো ইয়েটি এর সংগঠনের সাথে জড়িত কিনা, এটা ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে উনি ওই লোকটাই বলতেছে
কিন্তু ওই লোকটারে বললাম, ওই লোকটাকে ব্যাংক কর্তৃপক্ষ, হ্যাঁ একটা ব্যাংক। তো এটা বলার পরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আমি যোগাযোগ করে রাখ। এর মধ্যে আমার বাড়িতে একটা নোটিশ আসছে, সেখানে আমার কারণ দর্শাইতে বললো যে আপনি কিভাবে টাকাগুলো উপার্জন করছেন। পরে আমি ঢাকায় চলে আসলাম, আমার এক লিডার আছে, মানে আমি ওই সময়টা রাজনীতি করতাম ওনার সাথে, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, নাম বলতেছি না কোনো কারণে। তো উনি আমার পরামর্শ পুরো ডিটেল শুনলো, শোনার পরে বললো, মানে সব বললেন উনাকে, লটারি টটারি করে পাইছেন, হ্যাঁ পুরো ডিটেল শুনলো, শোনার পরে বললো দেখো মানে সত্যিকার অর্থেই এটা এমন সিচুয়েশনে বাংলাদেশের অবস্থাটা অন্যরকম, আর পরিবেশটা আমাদের কুলে নাই, অনেক টাকাই অবৈধ টাকা বৈধ করা যায়, যেহেতু তুমি টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছো তোমার টাকাটা বৈধ। এখন যদি এটা এরকম কিছু মনে করা থাকে তাহলে তুমি এক কাজ করো, আপাতত আমার এই নাম্বারে ফোন দিবা না, আমি তোমার অন্য একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবো, আমি দেখতেছি অন্যভাবে চ্যানেল আলাপ করে কিছু করা যায় কিনা। আমারে এই ব্যাংকের অফিসারে আমারে কল দিছে এতে যে ই করুন, আপনি এই বিষয়টা নিয়ে আপাতত কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি বলছি ভাই শেয়ার করবো না, মানে কয় হ শেয়ার করবেন না, শেয়ার করলে আপনি ঝামেলায় পড়বেন। এদিকে এলাকাতে এরকম হয়ে গেছে, জমকের ছেলে 3 কোটি টাকা মেরে নিয়ে বসছে, পুরো এলাকার ঘটনা রয়ে গেছে, ওই সৈদারাবু চলে গেছে, সৈদারাবু আমার ভাই শুনছে। তো ভাই শুনে ওইদিকে কানকানায় আমার ভাইয়ের কাছে গেছে যে আপনার ভাই ওই পুলিশে বলে গেছে ওই লোকালে, তোর ভাই এত টাকা নিয়ে গেলো, আমার কিছু টাকা নিয়ে গেল, একসাথে ব্যবসা করছি, ওই লোকালি পুলিশ যে এটা করা ঠিক হয়েছে, মানে আমার স্বাস্থ্য ভাইও শুনলো যে ও টাকাগুলো এইভাবে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর মোটামুটি যাই ওই এলাকায় ইয়ে হওয়ার পরে আমার ঢাকায় এলো, আমি গেলাম, গেলে পরে আমার ভাই বলাইলো যে তাহলে যা এইখানে আয়। গেলাম, যাওয়ার পরে বললো যে দেখ এইখানে ব্যাংকের যে বর্তমানে যেটা ইয়ে মনে করছে এটা তোরে হয়তো সন্দেহ করছে তুই জঙ্গি সংগঠনের কোনো সদস্য কিনা, এরকম ব্যাংক মনে করছে। তো ব্যাংক মনে করলে এটা কারণ দর্শানো যাবো, ওই দেশে কীভাবে টাকাগুলো উপার্জন করছে সেটার যে ব্যাংকে তুই পাঠাইছো ওই রিসিপ্টগুলো আছে। এর মধ্যে মাঝখানে আমি বসা অবস্থায় আমার ব্যাংক কর্মকর্তা একজন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না, আপনার জন্য ভালো হবে, আপনি আমি আপনার আপনার সলিউশন দিব কীভাবে আগানো যায়। তা আমি বললাম যে ঠিক আছে। তো ও আমি বললাম ভাই আমার যে গেল যে কে ফোন দিয়েছে, আমি বললাম ভাই এই ঘটনা ওনার সাথে আমি শেয়ার করলাম। কয় যে উনি তোর এত ফোন দেয় কে রে, ঘটনাটা কি, উনি তো ফোন দেওয়ার কথা না রে, তুই তো আচ্ছা তুই কর আজকেও জাগা, যাওয়ার পরে তোর নাকি আমি রাত্রে কথা বলতেছি। তো উনি আমার একটা প্রস্তাব দিছে, প্রস্তাব দিলে পরে আমি একটা চ্যানেলে কথা বলছি, এটা রইল 50-50 যা আছে অর্ধেক টাকা কন্ট্রাক্ট করে টাকাটা উঠানো যাবে। এই চ্যানেলটা কোন চ্যানেল, ব্যাংকের চ্যানেল? হ্যাঁ ব্যাংকের চ্যানেল, কর্মকর্তারাই হ্যাঁ উনি একটা চ্যানেল আছে ওই মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো বাংলাদেশে 1430টা অ্যাকাউন্ট জব্দ আছে তার মধ্যে বলে আমারটা আছে। মানে উনি বলল যে এই কথাটা আপনাকে ব্যাংক কর্মকর্তা বলেছে যে ব্যাংকে আপনি রেখেছেন সেই ব্যাংকের? না 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 না, ভাই আলাপ করছে অন্য একটা চ্যানেলে। আমার ভাই প্রস্তাব দিল যে এত ই করছো কষ্ট করে টাকা গুলো রেছো, তারপরে 50-50 টাকা দেওয়া লাগবো, তো তুই কি বলস? আমি 3 দিন সময় নিলাম যে ভাই 3 দিন সময় নেওয়ার পরে তো আমার এর মধ্যে আমার ফ্যামিলি মানে সবাই মানে ভাই ওরা সবাই নার্ভাস যে কে টাকাটুকু নিয়েছো, কি এক ঝামেলায় পড়ে যামোগা, মানে শুনতেছি টাকা উঠাইতে পারা টাকা পারবি না, কি এক সমস্যা, এটা নিয়ে মানে আমার ফ্যামিলিতে ইয়ে হলো। এলাকাতে যারা ওই যে টাকাগুলো নিয়ে 20,000 টাকা ছিল ওরা আরও বেশি এইভাবে ধরলো। তো আমার আব্বা একটু ই মানুষ, নার্ভাস মানুষ, আমার আব্বা বললো যে এক কাজ কর, এলাকায় তখন আমাদের নিজস্ব লোকই অন্যরকম হয়ে গেছে, তাহলে বিয়ে তো করেনি লাগবো, তাহলে তোরে এই মানে অমুকের মেয়ের দিয়ে তোরে বিয়েটা করাই ফেলে আমাদের এলাকায় একটা লোকালিটির একটা শক্তি হবে, আর ওদের যে বংশ টংশ আছে সব কিছু মিলে যাই, মানে ওরা পারফেক্ট এইখানে এলাকায় আর কেউ কথা বলতে পারবে না, আর ওরা অন্য একটা ই করে সংগঠন করে যে তাতে তোর জন্য সেফ হবে ভবিষ্যতে। তো আমি বললাম যে না, আমি আবার ওই মেয়ের সাথে ফোনে কথা বলতাম, প্রচুর কথা বলতাম। তো কথা বলার পরে ওর মেয়ের চাচা আবার আমার সৈনিকে জব করে, তো ওর সাথে মানে ওনার ওয়াইফের সাথে কথা বলতাম, তো ওনার ওয়াইফে বলতো যে না আপনি আপনার বয়সের সাথে ও তো অনেক ছোটো। তো যাই হোক, তারপরে কথাবার্তা বলাতে মেয়ে আমার প্রতি এতটাই দুর্বল ছিল, আমি টাইম পাসিং করতাম, ও আসলেই মনে করতো যে আমি ওরে পথে লাইক করি। তো আব্বা বলতো যে না তুই তো এটা পছন্দও করছো মনে হয় তুই কথাও বলছস। তা আমি বললাম আব্বা এইগুলা ঝামেলার দরকার নাই, এখানের থেকে উঠে নেই,
ভালো ফ্যামিলিতে জাপাই গিয়েছে পরে বিয়ে করবো এই নামের আগে উঠতে দেন। আবার বলতে দেখ বাজারে গেলে ওই যে ওরা হলে আবারও বলে কবে বলে কোনো কারো লোকে বলে টাকা পায় এটা সালিশ বহাবো এইভাবে। তা আমার যে দাদা শ্বশুর আছে উনি হলো বণিক সমিতির সভাপতি বাজারের, তার নাতিন যদি বিয়ে করে আসতে ওই বাজারে গিয়ে কথা বলতে পারবো। তাই আমার আমার একটা উকিল শ্বশুর আছে মানে মামা বলতাম উনি আমার বললো যে বিয়ে করার পরে ওনার এই দিতে উকিল এই আমি উকিল দেবো প্রমিস করে রাখছি। তো উনি আমার বললো যে বিয়ে তো করতেই হবে, তোমার রাজনৈতিক একটা পরিচয় টাকা যে জিনিসটা দরকার তোমার সেটা হয়েছে, এটা যেভাবে কোঠানো যাবে। তো এই তোমার আব্বা যেটা বলছে এটা বিয়ে করলে তোমার সমস্যা কী? আমি বললাম মামা অনেক ঝামেলা আছে এগুলো জানেন না। পরে হুট করে ওরা বিয়ে করে এক রাইতে দিন বিয়ে ঠিক করে ভালাইল এবং মেয়ের মায় রাজি হয়ে গেছে যে মেয়ের জামাই নামে অমুকের ছেলে এত টাকা আনছে আর এনু মেয়া দিলে আমার সমস্যাটা কী? আমরা তো মানে লাকি এই করে পরে এক রাইতে ওরা কোনো ই না করে রাজি হয়ে গেছে। আমি অনেকটা চেষ্টা করছি যে এই ঝামেলা থেকে মুক্ত হয়ে পরে আমি বিয়েটা করব। তো ওইটা এক রাতে কাবিন করে ফেলাইলো, কাবিন করে ফেলানোর পর আমার ওই ভাই রাজনৈতিক ভাই উনি বললো যে এই অবস্থায় তুমি বিয়ে করো না, বিয়ে করলে তুমি একটা এদিক সেদিক করে নাও তারপরে বিয়ে করো। তারপরে বললাম যে ভাই বিয়েটা তো করছেন হ্যাঁ, তারপরে আগেন সামনের দিকে। তারপরে হলো জায়গার মধ্যে বিয়েটা হলো কাবিন হয়ে গেলো, মানে কাবিন হওয়ার পরে ওরা ডেট দিল যে বিয়ে। আমি বললাম যে এখন না পরে আমি ঝামেলাগুলো শেষ করি তারপরে বিয়ের অনুষ্ঠান করবো। তারপরে আগালাম ওই বিষয়ে ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে আবারও ভাই আমার নিয়ে বলো বলো যে টাকা হলো 50 কম দিব, ওইখানে যা আছে 3 66 এক পাওয়া যাবো 1 66 নিয়ে যাবে মানে কমে আছে মানে 2,00,000 to 2,66,00,000 জায়গায় 1 কোটি 66 হারা নিয়ে যাবে আমার হলো এক দিবে। এই 1 কোটি 66 লাখ কে নিবে আপনি জানেন না? না উনি যারাই কথা বলছে উনি হলো এভাবে। তো আমি বললাম যে ভাই কয় আমি রাজি নাই রায় কয় তুই এক কাজ কর সৈদার আপনি কোনো অকারেন্স করছো তুই আমার সাথে লুকাবি না। আমি বললাম যে না ভাই টাকা কি এরম লটারির কোনো খুন খারাপই কোনো কিছু করার সময় তো আমি গেছি না। কয় আমার মতো একটা বুদ্ধি আছে কয় কি ছয়দের চলে যা ছুটি যা কদিন আছে বিয়ে শাদী করছো এভাবে থাক দেশের পক্ষাপেট পরিবর্তন হবে তোরা চলে আসতে পারবো চলে আসবি এক টাকাও খরচা দিতে হবে না তোর অ্যাকাউন্টে টাকা তোর কাছেই থাকবে টাকা আমরা ওটা নিয়েই করবো ওটা যেভাবেই কষ্ট করতে হবে কয়েকটা দিন অপেক্ষা করো মানে কয়েকটা দিন কয়েকটা বছর এই সময়টায় যে আমারদেরই থাকলে আমার একটা ফোনই আনাপ ছিল আর আমরা তখন অন্যরকম হয়ে গেছি ডারে তুই আমার কাছে আসস এমনও হইতে পারে যে তুই আমার কাছে আসার কারণে তোর লাইফটা শেষ হবে আমার লাইফটা শেষ হয়ে যাবো বিভিন্ন মিডিয়া টিডিয়া ইয়ে এটার অন্যভাবে ই করবো তুই এই এটা ভাব আর যদি এটা ভাবস তাহলে তোর ভাবির সাথে কথা বলিস। তো এই করার পরে বাড়িতে এসে বুঝলাম আমার বড় ভাই বললো যে না এই অবস্থায় যদি টাকাগুলো কোনো উত্তোলন হয় আমরা সুষ্ঠু প্রয়োগ করতে পারবো না। তা প্রয়োগ করতে পারবো না কেন? অমুকের নাতিন বিয়ে করছি তারপরেও ঝামেলা হবে? পরে বললো না ঠিক আছে তাহলে এখন দেখ কীভাবে ওঠানো যায়। তো আমারই শ্বশুরবাড়ির একটাই ব্যাংকে চাকরি করে উনি ছোট কর্মকর্তা উনি আমারে শুনছে শোনার পরে উনি আমার ডাক দিছি উনি আমার বড় ভাই বললো যে হালিম শুনছি এই ঘটনা সত্য কি? আমি বললাম যে কয় তাহলে আমার একটা ই আছে মানে আমাদের এই ডিস্ট্রিক্টের একটা থানার উপজেলার চেয়ারম্যান বললো যে তার মাধ্যমে উনি অনেক লোক আছে তার কাছে তোমার নিয়ে যাব। তো ঠিক আছে আমার নিয়ে গেলো নিয়ে ডুটেলে উনি শুনলো শোনার পরে ওনার বউরে 8 লক্ষ টাকা স্বর্ণ দিতে হবে আর উনি খুব ভালো মানুষ উনি বললো যে একটা বাংলাদেশ ব্যাংকের সাবেক যে জিএম আছে ওনার সাথে খুব একটা রিলেশন ওনার বাসায় আমার নিয়ে যাবো ওনার বাসায় আমার ঢাকায় নিয়ে গেলো নিয়ে যাওয়ার বললো দেখো আমি তো রিটায়ার হয়ে গেছি তুমি এই এই চ্যানেলের মাধ্যমে কথা বলো। উনি তার নাম বলে দিল যে এই ছেলেটার নিয়ে তার কাছে যাও। তো আমি বললাম যে তাহলে ভাই তাহলে কি কয় ই আছে ওনার ব্যাংকে যে জব করে বড় অফিসার ওনার মেয়ের বিয়ে এত তারিখে ওই দিন তোমারে নিয়ে সরাসরি ওনার কাছে যাবো। তা আমরা বললো যে নাও জায়গা পরে আমরা হলো এলাকায় গেলাম গা আমারে ফোন দিল এক সপ্তাহ পরে যে হালিম আইসা পড়ো অমকের মেয়ের বিয়ে আমারে কার দিছে ওইখানে যে আমরা ডিটেল লাভ করুন। ও এর মধ্যে আবার ওই যে ব্যাংকের মতো আমার মাঝে মধ্যে খালি ফোন দেয়াই করে বলতেছে ভাই আমি আর একটা চ্যানেল আছে আপনি এই চ্যানেলটাই কথা বলেন। আমার আবার মতিঝিলে ডাকলো কয় আপনি কার পাস ধরছেন অমুকের পাস সরাসরি উনি নাম বলে দিল বুঝছেন উনি কেমনে জানলো আমি বুঝলাম না। বলো সে তো হলো গুন্ডা টাইপের লোক আপনার লাইফটা বরবাদ করে দিব মানে আমি আস্ত আস্ত পরে এরকম একটা বোকামি কাজ করলাম বুঝছেন ভাই মানে আমি যদি ওই চ্যানেলে ধরে যাই তাহলে আমার আজকের এই পরিস্থিতি দাঁড়ায় না। আমি ওনারা অবিশ্বাস করলাম অবিশ্বাস করে উনি আমারে বললো মতিঝিলে নিল নেওয়াজ বলে বললো যে সবই ঠিক আছে একটা কাজ করো তুমি তোমার বয়স যেটা আছে তুমি অনেক টাকার মালিক হয়েছ তুমি সৈদারব চলে যাও এইটার যে ব্যাংকের থেকে পাঠাইছো ওই রিসিপ্টগুলো লাগবে তুমি রিসিপ্টগুলো উঠাইয়া ওই রিসিপ্টগুলো নিয়ে আসো তোমার টাকা উঠাইতে 1 টাকাও লাগবে না তুমি আমার নাম্বারটা নিয়ে যাও রিসিপ্টগুলো যে কোনোভাবেই তুমি আমার ইমেইলে পাঠিয়ে দিবে তারপরে আমি বিষয়গুলো দেখতেছি।
এই করতে আমার ছুটি শেষ হয়ে এলো, মানে আমার এতটাই মন চাইলো না যে সৌদি আরবে গেলে আমি প্রবলেম পড়তে পারি। জি, পরে ছুটি শেষ যেদিন আমি সৌদি আরবে চলে গেলাম ওই রিসিপ্টগুলো আনার জন্য, ওইটা আমি আনছিলাম না। তো আনার পরে সৌদি আরবে আমি যেদিন ঢুকি, যাওয়ার পরে আমার বসেরে ফোন দিছি, বসের উল্টা পাল্টা বুঝাইছে, বললো যে তুই তো অনেক টাকা নিয়ে গেছিস। আমি বললাম টাকা নিলে কি আমি সৌদি আরবে আসতাম? মানে আমি আরবি প্রচুর বলতে পারতাম, ভালো বুঝাই বলতে পারতাম, বুঝাইলে বলে তুই আয় পর, তুই আয়া আমার অন ডিউটি কর। পরে যে আমি ডিউটি করি, ওই যে যে পুলিশ অফিসার ওই আমার ফোন দিল, ফোন দেওয়া বললো যে তুই আইসস, তুই তো হারামি, মানে আমার কথা কইলো। আমি বললাম কে, তুই তো টাকা নিয়ে গেছিস গে তুরি। আমি বললাম দেখ আমি যদি টাকা নিয়ে যাইতাম তাহলে কি আমি আর আসতাম? বললো যে মানুষে বলে ওই যে যে সৌদি যে মানুষের আমি টাকা উঠাই দিয়েছিলাম যে জীবনদার হয়ে, তারা কোনো কিস্তি কিস্তি দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বন্ধ করে দিয়ে অফ করে রাখছে। এখন ওই পুলিশে ওই হ্যারি আমার দর্শে আইসে অফিসে, কয় তুই তো 12 জন লোকের জামিনদার হয়েছিলি, টাকা নিয়ে দিছো, ই করে একটা লোক কিস্তি দেয় নাই, তাই টাকাগুলো আমার দে। তো এই কথা বলার পরে আমি কয় তুই তো এত টাকা নিয়ে গেছিস? আমি বললাম না আসলে আমি কোনো টাকা পয়সা নিয়ে নাই। এর মধ্যে আমার নামে হলো যে ওই অফিসে ওই দেশে মহাকুমা আছে বুঝছেন, ওই 12 জনের নামে। আমি বললাম দেখ যেহেতু ওই লোকেরা টাকা দিতেছে না, টাকা আমি দিব তোরে, তুই টেনশন করিস না, আমি যেহেতু আইছি। আমি বড় ভাইয়ের সাথে কথা বললাম, বড় ভাইয়ের বললাম ভাই এখন তো আমি রিসিপ্টগুলো ব্যাংকে গুতে উঠে দিয়েছি, এর মধ্যেও যে রাকিব বাইরে টাকাগুলো পাঠাইছিলাম উনি ওইখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় চলে গেছে। তো ওনার আমি যেই ফোন দিলাম, কলেজের সমস্যা নাই, ওইখানে একটা মাসরি আছে আমার পরিবারতে, মাসরি ডিউটি করে মিশরি, তুমি ওর নাকি যাও, ওর সাথে কথা বলো, বললে সমস্ত রিসিপ্টগুলো ও দিব, বাই করে দেবো, ওই রিসিপ্টগুলো দিলে তোমার যেভাবে লাগে ওইভাবে দিব। তো উনি ফোন করে দিছে, বললো যে তুমি কালকে আসো। আমি আরবিতে যে কথা বুঝিয়ে বললাম, বলার পরে উনি আমার রিসিপ্টগুলো দিল। দেওয়ার পরে ওই সৌদি যে আমাকে, আমি বললাম যে বড় বাড়ি করলাম ভাই ওই যে সৌদিরা তো মানে আমার টাকা লাগে, বলো যে টাকা লাগে ওই। আমি বললাম না তো যদি মামলা করে দেয় তাহলে আমি পার হইতে পারবো না, যারা যারা তোর টাকার কিস্তি দেয় নাই, কত টাকা বাকি পড়ছে? কয় যে 40,000। আমি বললাম যে 30,000 রিয়াল নি, আমি খুঁজতাছি। আর আমি কইতেছি যে খালি খুঁজতাছি, আমি কোনো রকম বালাই এটা দিয়ে আমার যে মামলা নাই, আমি খালি কাগজটি নিয়ে পার হইলে আমার ই করে, তারপরে তুমি যাই করো, আমার মনের চিন্তা এটা ওটার প্রকাশ করলাম না। তা সৌদি করলো যে না 30,000 টাকা দিছে। মানে ও আমার মিন করলো যে ও তো টাকা আসলেই 24 লাখ রিয়াল মারছে, হেই পুলিশের নগে যারে 5,000 করে দিতাম, হ্যাঁ আবার হ্যাঁ আসলো আয়সা করতেছে তুই হারামি। আমি বললাম কে, কয় তুই টাকা নিয়ে গেছো 24 লাখ, তুই আমার কমিশন হিসাবে আমি কত টাকা পাই, তুই আমার টাকা না দিয়ে কেমনে গেলি? আমি বললাম দেখ এটা মানুষের তোর ভুল বোঝাইছে, তুই এক কাজ কর আমার ওই ব্যবসাটা দে, আমি তোর আবার বাড়াই দিব নি, 8,000 করে দিব নি, 10,000 করে দিব নি, আমি করতে থাকি, মানে আমি যে চলে আসমো মানে ওইটা ওদের বুঝতে দিই নাই। তাই আমি যে হলো ছুটি লাগাই আমার বসেরে কইলাম দেখ আমি তো নতুন বিয়ে করেছি, এখন তো আমার ছুটি যার লাগবো, আমার ছুটি পাওয়ানো রয়েছে, তাহলে আমার একটু ছুটি দেওয়া লাগবো। আমি যেদিন মনে গেলাম 30,000 রিয়াল দিছি বিকালে, পরদিন সকালে যে ওই দেশের মহকুমায় মানে মামলা করছে, ওই যে জামিনদার হয়েছিলাম না, 1,20,000 রিয়ালের মামলা করলো যে এই লোকের কাছে জামিনদার হয়েছে 1,20,000 রিয়াল, অর্থাৎ মামলা করলো। আমি আর হলো ছুটিতেও আসতে পারবো না মামলা শেষ না হওয়া পর্যন্ত। এটা যে সময় আমি শুনলাম, শোনার পরে আমার অফিসে নোটিশ গেছে, শুনি জমকেই করছে। পরে আমি মহকুমায় হাজিরা দিলাম, মহকুমার যে ওইখানে শেখ অর্থাৎ এখানে বিচারক যারা আছে জজ আছে, ওরা আমার এই করলো যে তুই কি আসলে জামিনদার হয়েছ? আমি বললাম যে হ জামিনদার হয়েছ, জামিনদার হয়েছি। বলো যে যে লোকে যে টাকা দেয় না, আমি বললাম হ টাকা দেয় না, আমি 30,000 রিয়াল দিছি, আরও যেটি পাই এডিও মেনে দিমু, কিন্তু আমার সময় দিতে হবে। ওই সৌদি মানতেছে না, ওই সৌদি করতেছে না, আমি 1 টাকাও কম না ওনাকে। আমি মানে একটা বসে একখানে ডায়লগ করলাম যে দেখ ওরা যারা গেছে গা কিস্তি দেয় না বিভিন্ন শহরে গেছে গা, আমি তোর টোটাল 50,000 টাকা দিব, 50,000 রিয়াল দিব, তুই আমার মামলাটা উঠে নি। বলছে না তুই 1,20,000 রিয়ালের থেকে 1 টাকা কমাবো না, তুই দিবি তো আসেন আমি মামলা উঠাম। তাই না আমি তো অলরেডি বাড়ির থেকে 30,000 রিয়াল নিয়ে গেলাম প্রায় 6 লাখ, তো আরও টাকা এখন 50,000 রিয়াল আরও দিতে রাজি আছি, তারপরে মামলাটা উঠাইলে আমি দেশে চলে আসতে পারবো। পরে যে দামি কথা বলতাম আমার এক রাজনীতির সহি আসাল, তার সাথে কথা বলতাম যে ভাই আপনার ওইখানে জেদ্দা কি কোনো লাইন আছে, মানে আমার পাসপোর্ট টিকিট টুকেট ছাড়া আমার চোরাই লাইনে বাংলাদেশ বা অন্য দেশে পার করে দিতে পারবেন? বাংলাদেশে কয় হ 20,000 রিয়াল লাগবে, 20,000 রিয়াল হইলে পারা তোমার আমি ডাইরেক্ট কিচ্ছু লাগবে না আমি পার করে দিই বাংলাদেশে। আমি বললাম তাহলে কবে আম্মু? কয় যে তুমি কালকে চলে আসো। পরে হলো আমি জেদ্দা এসে পড়ি, জেদ্দা এসে ওই বাঙালির কাছে আসি, আসার পরে ও টাকাগুলো বাংলাদেশ থেকে নেই 25,000 রিয়াল নিয়ে ওর কাছে নিয়ে, ও হলো যে সৌদিতে পাঠাবো, সৌদিটা মানে অরিজিনালি পাঠাইতে পারতো, তার সাথে 12,000 রিয়াল কন্ট্রাক্ট করছে, সৌদিরা চাইছে 16,000 রিয়াল, আমি দিছি 25,000 রিয়াল। ও দর কষাকষি করতে করে যাইয়া 12,000 রিয়ালের বেশি উঠে নাই। ও কেছে কি যার কয় দু একদিন পরে এক সপ্তাহ পরে ও 12,000 রিয়ালে রাজি হবো। এর মধ্যে কী হলো যে সাদা কালো পাসপোর্ট দেওয়া তখন নিয়ম ছিল, এক সপ্তাহ পরে MRP পাসপোর্ট
তো আমারটা তো আসলে ডিজিটাল পাসপোর্ট, তো আমার তো কোনো পাসপোর্টই নাই, অন্যজনের পাসপোর্ট আমার পাঠাবো। তখন ও এটা সমস্যা পড়াতে ও আমারে কইলো যে ভাই আমি এটা ভুল করছি, আমি তখন আমার পাঠাইতে পারতেছি না। তো আমি বললাম আমার আকামা নাই, যে দেওয়াল ভেঙে ভেঙে লোক অবৈধ লোক ধরতেছে, আর আমার ধরলেই তো মনে গেলেন আবার সেই জায়গায় নিবো, সেই জায়গায় নিয়ে মামলাই করবো, যেহেতু আমি পলাইছি আবার সাজা হবো, মানে আমার মাথায় টেনশনে কাজ করতেছে না। আর আমি যদি থাকতাম তাহলে আমার কিছুই হতো না, আমি যে কোনোভাবে একটা সুরাহা করতে পারতাম। তো আমি বললাম ভাই আপনি তো আমার লাইফটার অন্যদিকে নিয়ে যেতেন। আর আমি এক কথা কন, মানুষের টাকা এত টাকা নিয়ে গেছেন গা, আমি শুনছি 2-3 কোটি টাকা নিয়ে গেছেন গা আপনি টাকা দিতে। আমি বললাম আপনার 30,000 নিলাম, 5,000 টাকা আপনি আমাকে চাইতেন আমি দিতাম না, এখন আমি কী করবো? কয় ভাই জেদ্দাতে মানে ক্যাপ্টেন ধরা পড়ছে, এইভাবে অবৈধভাবে এয়ারপোর্টে লোক ধরা পড়ছিল, আপনার এখন পার করার সময় নাই, এখন আমি কী করবো? এখন আমার টাকাও দেয় না, এক পর্যায়ে ও আমার পুলিশে ধরাই দিব। মূল কথাটা হচ্ছে আপনি 2.62 কোটি টাকার কি করলেন শেষ পর্যন্ত, ওইটার কি হয়েছে? আপনি তো সৌদি আরবে গেলেন, আপনি বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ছেন আমরা বুঝতে পারছি, বিভিন্ন জায়গা থেকে আপনার প্রতি চাপ আসতেছে, এবং আপনি একটা সামাজিকভাবে বিভিন্ন জায়গায় রুটে গেছে, আপনি মানুষের টাকা পয়সা চুরি করছেন, কখনোটা রুটে গেছে জুয়া খেলছেন, সব কিছু মিলে আপনার অবস্থা খুব কোণঠাসা, আপনি টাকাটাও তুলতে পারছেন না, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। তারপরে শেষমেশ টাকাটার কি হলো? এই জায়গায় আমি সৌদি আরবে কাতার হয়ে চলে আসি। চলে আসার পরে আমার হইলো ওই ব্যাংকের যাদের সাথে কন্ট্রাক্ট ছিল ওদের কাছে রিসিভ দিই, এবং ওরা আমারে বিভিন্নভাবে ওইখানে নিয়ে চেকগুলো সই করে নেয়, ঢাকায় চেকগুলো সই করে নেয় আপনার কাছ থেকে, জবরদস্তি করে সই করে, জবরদস্তি করে চেকগুলো সই করে। আর এখানে ব্যাংকের কর্মকর্তারাও জড়িত ছিলেন? হ্যাঁ, ব্যাংকের পাওয়ারফুল কিছু আছে, আমি ওদের নাম বলতে চাই না। সমস্ত কিছু নেওয়ার পরে তারা আমাকে বলে যে মানে তুই যদি এটা কারোর সাথে শেয়ার করস তাহলে তোর লাইফটা শেষ করে দিব। হ্যাঁ, এবং এটা নিয়ে বিভিন্ন ওই প্রবলেমস, আমি অত দূর যাইতেছি না। তো যাই হোক, তারপরে আমার ওরা হলো 8 লক্ষ টাকা দেয়, 8 লাখ টাকা দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে নেয়। 8 লক্ষ টাকা দেওয়ার পর বলেছে তুই আসতদিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাবি, নাহলে তোর অবস্থা খারাপ হবে। পরে আমি আসলে আমার নামে কোনো পাসপোর্ট থাকে না, আমার এক সিলেটে বন্ধু থাকে, ওর সাথে কথা বলি যে পাসপোর্ট থাকে না কেন? পাসপোর্টটা আমি আসলে নিয়ে আসতে পারি না সৌদি আরবে, ওইখানে আমি কাতার হয়ে চলে আসি। তো পাসপোর্টটা নিয়ে আসার না আসতে কারণে এই বাংলাদেশের পাসপোর্টটা ই করতে পারি না। ওরা আমার হলো 8 লাখ টাকা দেয়, আমি 8 লাখ টাকা দিয়ে কী করি, আমার এক সিলেটের বন্ধু আছে উনি আমার হলো ইয়ে পাঠাই দিবে, ওই অস্ট্রেলিয়া পাঠাই দিবে, ইন্ডিয়া থেকে ইরান থেকে তুরস্ক হয়ে ওইদিকে পাঠাই দিবে। তা আমি ওরা যাই হোক বিভিন্ন জনের কাছে লোকজনের কাছে টাকা পয়সা নিয়ে, তারপরে আমি হলো বলতেছি টাকা উঠবে কয়ে এইবার, তারপরে আমি ওই ইয়ে চলে যাই সিলেটের বন্ধুর কাছে। ও কী করে ইরান পর্যন্ত আমার পৌঁছে দিয়া সিলেটে থামা বিল দেয়া, ও আর কোনো টাকা পয়সা যোগাযোগ করে না, অসম্পট হয়ে গেছে, ইংল্যান্ড চলে গেছে। তো এখন পরিস্থিতি আমার ফ্যামিলি, আমি যখন আবার ওই দিক দিয়ে ব্যাগ হয়ে ওই আসি সিলেটে আসি, আসার পরে আমি এক লোকের কাছে এইভাবে হলাম, মানে আমার ফ্যামিলি জানে যে টাকাগুলো আসলে আমি মনে হয় উঠাইয়া অন্য কোথায় সদ্ব্যবহার করতেছি, আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকেই আমার কাছে টাকা পয়সা পায়, তারা আমার ভুল বুঝতেছে, এমনকি আমার ফ্যামিলিও বুঝতেছে যে আমার নামে এখনও টাকা আছে। আসলে বলতে কি মানে আসলে আমার নামে টাকাটা যে ব্যাংক কর্মকর্তা যে টাকাগুলো যারা ই করছে একাত্র আমি তাদের চিনি, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে সবাই জানে যে আপনি বাংলাদেশে নাই, আর আমার ফ্যামিলি জানে যে আমি বাংলাদেশে, শুধু আপনার ফ্যামিলির বেশ কয়েকজন জানে আর এছাড়া সবাই জানে যে আপনি বাংলাদেশে নাই, আপনি পলাতক অবস্থায় আছেন। জি 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 জি। কি দাঁড়ালো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমি আসার পরে তো আমি এলাকায় যেতে পারি না। না সেটা না, আমি আপনাকে পুরো গল্পের মূল্যায়নের জায়গায় আসতে বলতেছি। আপনার বয়স এখন কত বছর? 36 বছর। এই 36 বছরের জীবনে আপনি 3 কোটি টাকার, প্রায় নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকার মালিক হয়েছিলেন, 2 কোটি 66 লাখ, আর এদিকে ওদিকে যত টাকা কামিয়েছেন। তো এই লোভ আপনাকে আসলে কোথায় নিয়ে আসলো শেষ পর্যন্ত, কি হলো? পুরো জীবনটা এখন রিস্ক, আমি জিরোতে আসে গেছি, বাস একদম জিরোতে। বাচ্চা কাচ্চা আছে না? আমার 3টা বাচ্চা কাচ্চা আসলে প্রেগন্যান্ট অবস্থায় মানে নষ্ট করছেন? হ্যাঁ, নষ্ট হয়ে যায়, আমি নষ্ট করি না এভাবে, মানে আমার মানে 5 মাস হয়। এভাবে ওয়াইফ আছে এখন আপনার সঙ্গে? জি জি জি। আপনার ওয়াইফ এই সব গল্পগুলো জানে আজকে যেটা বললেন? এই টাকাটার সম্বন্ধে জানে, কিন্তু টাকাটা এইভাবে নিয়ে গেছে গা এটাই জানে না, এইটুকু জানে না। তারা জানে যে তারাও কিছু টাকা পয়সা দিচ্ছে, টাকাটার জন্য চাপ দেয়। আমি বলছি টাকাটা দিচ্ছি দিব, এইভাবে আর কি ডেট নিয়ে ই করতেছি। ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে আমি একটা, যেহেতু আমি সুস্থ আছি, আমি মানে আমার এটাই হলো যে আমি হয়তো বাপ মারি কিছু না দিতে পারছি, ভাইয়ের টাকা পয়সা বা এটি একটা কিছু করে, তো মানে আমি কারোর কাছে পরাজিত মানতে না। আমার আপনি আমাকে এখনো বলেন, আপনার কি এখনো সেই বড় লোক হওয়ার লোভ আছে, এই কোটি কোটি টাকা পাওয়ার লোভ আছে? আমার স্বপ্ন আছে আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান হব এখনো, সেটা অন্য বিষয়। জি। কিন্তু আপনার এই যে 3 কোটি টাকা বা 2 কোটি টাকা, 2 কোটি 66 লাখ টাকা যে আপনি 8 লাখ টাকা পেলেন আর বাকি সব টাকা ওরা নিয়ে গেল, ইভেন আল্লাহ তো উপরে আছেন, যারা নিয়েছেন তারাও হজম করতে পারবে না, এটাই নিয়ম। মানে অসৎ পথের টাকা হজম করা যায় না, অনেক বেশি অনেক বেশি। আপনি অবশ্যই চিনবেন বিকজ আপনি নিজের হাতে চেকগুলো সাইন করেছেন। কিন্তু কি দাঁড়ালো শেষ পর্যন্ত, মানে আপনি যে এত লোভ করে এতটা বেশি ইয়ে করে এত টাকাগুলো নিয়ে আসলেন, শেষ পর্যন্ত কি হলো? আপনি কি বলবেন পাবলিক আজকে যারা শুনলো আজকে? আজকে আমার কথা এটাই থাকবে, আমি এই যে অনুষ্ঠান শুনি, শোনার পরে আমি যেতুটুকু আসলে এটুকুই থাকবো যে লোভ আসলে মানুষের অনেক জায়গায় নিয়ে যায়।
মানে এতটুকু নিচে নেওয়া যায়। যেমন আজকে যদি আমার অ্যাকাউন্টে 7 লাখ টাকা ছিল, আমি যদি দেখা যায় 10 লাখ টাকাও আমি 12 বছর বিদেশ করছি, 12 লাখ টাকা হয়তো 12 লাখ টাকা দিয়ে আমি এলাকায় ফ্রিভাবে সুন্দরভাবে চলতে পারতাম। মানে আমার ওইটা 100 টাকা, আমার যেমন ভাই আছে তারা যেমন সুন্দরভাবে চলাফেরা করতেছে আমিও পারতাম। কিন্তু আমার যে স্বপ্ন পূরণ করতে যে আমি অসৎ পথে গেছি এরকম জানি কেউ না, এরকম অবৈধ পথে জানি না যায়, এটাই আমার হলো সবার প্রতি আমার রিকোয়েস্টটা থাকবে। ওকে প্রিয় শ্রোতা, শুধু এতটুকুই বলার আছে, এটা ফার্স্ট টাইম না, বারবার দেখিয়েছি ইনফ্যাক্ট বলবো, যে লোভ করে শেষ পর্যন্ত এটার পরিণতি কী হয়। আজকের এই গল্পটা এটা একটা অন্যরকম রোমাঞ্চকর গল্প, আমার মনে হয় যে শেষ পর্যন্ত সবাই অনেক মনোযোগ দিয়ে শুনেছেন এবং লাস্ট টাইম অনেকখানি সামারাইজ করেছে, কারণ আমি জানি যে এটার পরে আসলে উনি যে জায়গাটায় ছিলেন 2,66,00,000 টাকার অ্যাঙ্গেল ধরে উনি কীভাবে কীভাবে কাতারে গিয়ে কী করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, বাট শেষ পর্যন্ত এর এন্ডিংটা কি সেটাই জানার উদ্দেশ্য ছিল অনেকের। তো গল্পটা অনেক বড় করেছি আমরা আজকে, মূল বিষয়টা হচ্ছে এটাই, বিপথে যে জিনিসটা আসে সেটা শেষ পর্যন্ত থাকে না। তবে এই টাকাটা যদি উনি পরিশ্রম করে অর্জন করতেন, এই টাকার প্রতি ওনার শক্তি থাকতো অন্যরকম, সাহস থাকতো অন্যরকম, বল থাকতো অন্যরকম। এটাই হচ্ছে আজকের এই গল্পের মেসেজ। এবং লটারি করেন বা জুয়া খেলেন বা অন্য যে কোনো কাজই করেন না কেন, সেটা রেজাল্ট কী হবে সেটা অনেকেই জানেন, এবং এটা একটা বেস্ট এক্সাম্পল আমি বলবো না, এর চেয়েও ভয়ঙ্কর রকমের এক্সাম্পল আমাদের এখানে সিক্রেটসের আগে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অনেকেই অনেক লেভেল থেকে এসে একদম যারা দিনমজুর খাটেন সেরকমও বেটিংয়ের সঙ্গে জড়িত আছেন, এবং তার অবস্থাও কী হয়েছে শেষ পর্যন্ত সেটা আপনারা জানেন। সুতরাং একটা কথা আছে, অর্থই যে অনর্থের মূল এবং অর্থই যে মানুষকে বিপথে নিয়ে যায় সেটাকে যদি প্রপারলি ব্যবহার না করা যায় সেটার একটা অন্যতম উদাহরণ এপিসোড হচ্ছে আজকের এই সিক্রেটস। আপনারা অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.